কি আসছো ভাইরা, কেউ আসছি? আচ্ছা, কি অবস্থা? আমি মনে হয় 3-4 মিনিট লেট করে ফেলছি, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। সাজিন বলছে ভাই ক্লাস হবে না নাকি? হ্যাঁ হবে, হায় হায় আমার চেহারা দেখতেছো তাই কি ক্লাসই হবে না? আমি কি এসে তোমাদের সাথে 2-3 মিনিট কথা বলতে পারি না? এইভাবে বললা, ক্যামেরাটা আমার দিক ঘুরানো তার জন্য বললা ক্লাস হবে না নাকি? ক্লাস অবশ্যই হবে, কেন হবে না? কষ্ট পাইছি, অনেক অনেক কষ্ট পাইছি সাজিন, তুমি এইভাবে আমাকে বললা। আচ্ছা ঠিক আছে। ঝিলিক বলছে হ্যালো ভাইয়া, হ্যালো কি অবস্থা? আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং ক্লিয়ার কিনা সবকিছু, এই দুটো জিনিস আমাকে কনফার্ম করেন, আমি ক্যামেরা ঘুরাই দিব, আমাকে আর দেখা লাগবে না ক্লাস দেখে। ঠিক আছে, মজা করে ক্লাস করেন তাহলেই হবে। পোলাপান জয়েন করুক একটু, তারপর ক্লাসটা শুরু করে দেয়, 1-2 মিনিট দেখি। পারুল বেগম বলেছে আদাব ভাইয়া, আদাব কি অবস্থা? এই সবাই শুনতে পাচ্ছ কিনা এবং দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি, এই দুটা জিনিস আমাকে একটু জানাও। রিফাত বলেছে ভাই কেমন আছো? অনেক ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? সাজিন বলছে ভাইয়া ক্লাস হবে নাকি? আস করছিলাম যে, ভাবছিলাম যে আজকে ক্লাস হবে না। এই কেন ক্লাস হবে না? ক্লাস কেন হবে না? হ্যাঁ ক্লাস হবে না কেন? আজকে ঝড় বৃষ্টি কিছুই হয় নাই, কোনো উল্টাপাল্টা রিজনে কোনো কিছু ক্যান্সেল হবে না, ক্লাস ক্যান্সেল হবে না, ক্লাস চলবে। পোলাপানকে শিক্ষিত বানাইতে হবে। ঠিক আছে, ঝিলিক বলেছে ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। অভিষেক মন্ডল বলছে হোয়াটস আপ দাদা, ইউর ব্রো আই এম ডুইং গুড, হোয়াটস অ্যাবাউট ইউ, তোমার কি অবস্থা, তোমার দিনকাল কেমন যাচ্ছে? আচ্ছা সারা বলছে জি ভাইয়া ক্লিয়ার সব। আচ্ছা ভাইয়া আপনাকে আজ অনেক সুন্দর লাগছে। রিফা থ্যাংক ইউ, থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমরা কি ক্লাস শুরু করে দিব? পোলাপান জয়েন করে না কেন ব্রো, মাত্র 13 জন কেন? হ্যাঁ পোলাপান কোথায়? পোলাপানের সিরিয়াসনেস কোথায়? হায় হায় মন টন খারাপ হয়ে গেল। পোলাপান কি সবাই রেকর্ডেড ভিডিও দেখে? আচ্ছা যাই হোক, সমস্যা নেই। আচ্ছা বেশ, কথা আমাকে জানিয়েছে অল ক্লিয়ার অ্যান্ড ইউ আর লুকিং আগুন। আচ্ছা থ্যাংক ইউ। আশরাফ বলেছে আপনি ঘুমান কয়টায়? ডিপেন্ড করে, ডিপেন্ড অন মাই ডেইজ শিডিউল। আচ্ছা আপনার ক্লাস করে পুরাই কোপ দিতেছি, আরে সাবাস। রূপালি মানবী বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কি অবস্থা, দিনকাল কেমন? নাইম সিদ্দিক একটু ওয়েট করেন ভাইয়া, বেশিক্ষণ ওয়েট করবো না, আমরা হয়তো বা 30-40 সেকেন্ড ওয়েট করবো, তারপরে আমরা সরাসরি ক্লাসে চলে যাব। একদম সবাই পড়ে আসছি না স্থিতি ঘর্ষণ বল পর্যন্ত? বলো তো স্থিতি ঘর্ষণ বল পর্যন্ত সবাই পড়েছি নাকি পড়ি নাই ভাইয়া? স্থিতি ঘর্ষণ বল পর্যন্ত সবাই পড়েছি নাকি পড়ি নাই এটা আমাকে জানান তো। আজকে তো জানতাম না ভাইয়া, ভাইয়া সকালে পোস্ট করা হয়েছিল, সকাল 7টায় পোস্ট করা হয়েছিল যে আজকে ক্লাস হবে, তোমরা জানতে না কেন? আচ্ছা কোপ হবে দাদা কোপ। আচ্ছা চলো তাহলে আমরা ক্লাস শুরু করে দিই, যারা আছে আসছে। আচ্ছা দেখেন বোর্ড ক্লিয়ার কিনা, হোপফুলি বোর্ডও ক্লিয়ার। চলেন তাহলে আগায় যাই, চলেন চলেন চলেন, কোপা কোপ পোলাপান সবাই মিলে কোপ দিই। কোপ যন্ত্রটা বের করেন, আপনার খাতা, আপনার কলম, আপনার ক্যালকুলেটার, চলেন যাই মিলা একসাথে কোপ দিই। আচ্ছা চলো, আমরা আগের দিন যে পর্যন্ত পড়ছিলাম সেটা ছিল আমাদের স্থিতি ঘর্ষণ বল, রাইট? আচ্ছা তো আমরা আজকেও ঘর্ষণ নিয়ে পড়াশোনা করব, কারণ আমাদের গতি ঘর্ষণ বল এখনো শেষ হয় নাই, গতি ঘর্ষণ বল থেকে ম্যাথ আসবে। কি বলছে ভাইয়া? ভাইয়া বলছে গতি ঘর্ষণ ঘর্ষণ বল থেকে ম্যাথ আসবে, সেটা সিকিউ আসুক, সেটা এমসিকিউ আসুক, সেটা অ্যাডমিশন কুয়েশন হোক, যাই হোক আসবে। ঠিক আছে, তার জন্য কি করতে হবে? ডিফারেন্ট ডিফারেন্ট গতি ঘর্ষণের কেস, আনত তলে গতি ঘর্ষণ, একা বেঁকা তলে বাঁকা ভাবে টানা, সব কিছু শেখা লাগবে, সব কিছু, এভরি কেস, আমরা প্রত্যেকটা কেস ক্লিয়ার করে করে সামনে আগাবো। ঠিক আছে ওকে গ্রেট, চলো তো ঘর্ষণ বল। হ্যাঁ আমরা আগের দিন কি পড়েছিলাম ভাইয়া? আমরা আগের দিন পড়েছিলাম স্থিতি ঘর্ষণ বল। ভাইয়ার মার্কারে কালি না, স্যাড, ভেরি ভেরি স্যাড। চলো স্থিতি ঘর্ষণ বল, রাইট? নাম যেন কি ছিল ভাইয়া? এফএস। আমরা একটা কথা বলেছিলাম, যদি আমাদের প্রযুক্ত বলের মান, যদি আমাদের প্রযুক্ত বলের মান স্থিতি ঘর্ষণ বলের চেয়ে বেশি হয়, যদি আমাদের প্রযুক্ত বলের মান স্থিতি ঘর্ষণ বলের চেয়ে বেশি হয় তখন কি হবে? তখন কি হবে? বস্তু চলতে শুরু করবে, বস্তু চলতে শুরু করবে। কি বললাম ভাইয়া? যদি আমাদের প্রযুক্ত বলের মান স্থিতি ঘর্ষণ বলের চেয়ে বেশি হয় তখন কি হবে? বস্তু চলতে শুরু করবে, দৌড়াবে, ডর করে চলা শুরু করবে। ঠিক আছে, আচ্ছা ভাইয়া তাহলে বস্তু যখন চলতে শুরু করবে তখন কি কোনো ঘর্ষণ বল কাজ করবে না? ভাইয়া বস্তু যখন চলতে শুরু করবে তখন কি কোনো ঘর্ষণ বল কাজ করবে না? ভাইয়া কাজ করবে, তখন স্থিতি ঘর্ষণ বল কাজ করবে না। কি বললাম? তখন স্থিতি ঘর্ষণ বল কাজ করবে না,
স্থিতি ঘর্ষণ বল কাজ করবে না, কাজ করবে না, বাট গতি ঘর্ষণ বল কাজ করবে। কে কাজ করবে? গতি ঘর্ষণ বল কাজ করবে। ওকে, ঘর্ষণ বল কাজ করবে। বুঝছো বুঝছো নাকি বোঝনি? কও তো কি বললাম, যখন আমার প্রযুক্ত বলের মান স্থিতি ঘর্ষণ বলের চেয়ে বেশি হবে তখন বস্তু চলতে শুরু করবে। বস্তু যখন চলতে শুরু করবে তখন স্থিতি ঘর্ষণ বল কাজ করবে না। কে কাজ করবে ভাইয়া? গতি ঘর্ষণ বল কাজ করবে। সবাই বুঝেছি? আরে কোপ, আপনি এত জোস জানতামই না আমি। গুড, তাহলে আমরা সবাই বুঝে গেছি এখন, তাই না? তাহলে এখন আমরা কি নিয়ে পড়াশোনা করব? গতি ঘর্ষণ বল বা স্লাইডিং ফ্রিকশন ফোর্স। ভাইয়া, গতি ঘর্ষণ বলের ইংলিশ নাম কি কাইনেটিক ফ্রিকশন ফোর্স? নো, গতি ঘর্ষণ বলের যে ইংলিশ টার্মটা সেটাকে বলা হয় স্লাইডিং ফ্রিকশন ফোর্স। কেন কেন? কারণ শুধুমাত্র যখন বস্তু স্লাইড করে চলে তখনই গতি ঘর্ষণ বল কাজ করে। ভাইয়া জ্ঞান জান তো আরেকটা লাগাই দিছি, গতি ঘর্ষণ বল কখন কাজ করে? কি বললাম? গতি ঘর্ষণ বল, এর জন্য ইংলিশ টার্মটা খেয়াল করতে হবে। সবসময় যে আপনারা টার্মিনোলজি গুলাকে স্কিপ করে যান সেটা করলে হবে না। গতি ঘর্ষণ বলের ইংলিশ টার্মটা কি? স্লাইডিং ফ্রিকশন ফোর্স। কি ভাইয়া? স্লাইডিং ফ্রিকশন ফোর্স। মানে কি? মানে বস্তু যখন স্লাইড করে করে চলে তখনই ফ্রিকশন ফোর্স কাজ করে। স্লাইড করে চলা মানে কি? উই যে এমনি করে, দেখো যে এটাকে বলে স্লাইড করে চলা, এই যে একটা তলের উপর দিয়ে আরেকটা তল মুভ করার চেষ্টা করছে, স্লাইড করে চলতেছে, ঠিক আছে? এখন যে ঘর্ষণ বলটা কাজ করে সেটাকে বলে গতি ঘর্ষণ বল। সবসময় বস্তু স্লাইড করে চলতে নাও পারে, সবসময় বস্তু স্লাইড না করেও চলতে পারে, তখন কিন্তু গতি ঘর্ষণ বল কাজ করবে না। কেয়ারফুল, শুধুমাত্র যে চললেই গতি ঘর্ষণ বল, না না, তোমার বইয়ে ওই কেস দেওয়া নাই, দ্যাট ডাজেন্ট মিন সব সময় চললেই গতি ঘর্ষণ বল, না। কেয়ারফুল, যখন বস্তু স্লাইড করে চলবে তখনই শুধুমাত্র গতি ঘর্ষণ বল কাজ করবে, বস্তু চললেই গতি ঘর্ষণ বল কাজ করবে না। ভাইয়া কখন কাজ করবে? বস্তু যখন স্লাইড করে চলবে। লিখে নাও, লিখে নাও, বইয়ে তো নাই, লিখে নাও। বস্তু যখন স্লাইড করে চলবে, কেমনে চলবে? স্লাইড করে চলবে, স্লাইড করে চলবে। স্লাইড করা মানে কি? মানে একটা তলের উপর দিয়ে এই যে এমনে যাওয়া, একটা তলের উপর দিয়ে এমনে যাওয়া, বুঝতে পারতেছো? ঠিক আছে। আচ্ছা ভাইয়া একটা উদাহরণ দেন তো, স্লাইড করা ছাড়া একটা, গাড়ির চাকার ঘর্ষণ বল। কি বললাম? গাড়ির চাকার ঘর্ষণ বল। একটা গাড়ি যখন চলে, একটা গাড়ি যখন চলে টর করে, বলো তোর চাকাটা কি ঘুরে ঘুরে চলে না? ভাইয়া ঘুরে ঘুরে চলে। ভাইয়া এটা কি স্লাইড করে চলা? না, ওই যে ব্রেক করে না, হার্ড ব্রেক, হার্ড ব্রেক করলে গাড়ি তখন স্লাইড করে। বাট তারাই কিন্তু গাড়ি স্লাইড করে চলে না, গাড়ি ঘুরে ঘুরে চলে। কেমনে চলে? ঘুরে ঘুরে চলে। ভাইয়া ওই সময় যে ঘর্ষণ বল কাজ করে ওইটার নাম কিন্তু গতি ঘর্ষণ বল না, ওইটার নাম কিন্তু ভাইয়া গতি ঘর্ষণ বল না। কেয়ারফুল, আবারও বলতেছি, গতি ঘর্ষণ বল কখন কাজ করবে? যখন শুধুমাত্র বস্তু স্লাইড করে চলবে তখন কাজ করবে, ঠিক আছে? ওই কেসগুলো আমাদের নাই, সো ওই কেসে আমরা যাবো না, আমরা ওই কেসে যাবো না। আপনারা এমনি যা জানাচ্ছি তাই অনেক বেশি, এইটুকু মাথায় রাখেন, বস্তু শুধুমাত্র স্লাইড করে যখন চলবে তখনই শুধুমাত্র গতি ঘর্ষণ বল কাজ করবে। বুঝেছি? ভেরি গুড। একইভাবে আপনারা যখন স্থিতি ঘর্ষণ বলে অ্যামেন্টনস ল যেমনি পড়ছিলেন, গতি ঘর্ষণ বলের জন্য কি আছে বলেন তো? অ্যামেন্টনস ল কি আছে ভাইয়া? অ্যামেন্টনস ল গতি ঘর্ষণের জন্য কি আছে বলেন তো? অ্যামেন্টনস ল কি আছে? অ্যামেন্টনস ল, অ্যামেন্টনস ল। আচ্ছা অ্যামেন্টনস ল কি বলে? একই জিনিস ভাইয়া, গতি ঘর্ষণ বলো বস্তুর, গতি ঘর্ষণ বলো বস্তুর উপর ক্রিয়ারত প্রতিক্রিয়া বলের সাথে সমানুপাতিক। বলছিল না অ্যামেন্টন দুইটা জিনিস, ঘর্ষণ বল দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। কি কি? এই প্রিভিয়াস লেকচার উল্টাও উল্টাও একটু উল্টাও হালকা একটু হালকা এক পেজ বা দুই পেজ উল্টাও। কি লিখছিলাম? অ্যামেন্টনস ল কি বলে বলো তো? কি বলে? আমার যে ঘর্ষণ বল সেটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হলো বস্তুর উপর ক্রিয়ারত প্রতিক্রিয়া বল, আর একটা হলো তলের প্রকৃতি, ঠিক আছে? সো এই যে আর যেটা, এটা হলো বস্তুর উপর ক্রিয়ারত প্রতিক্রিয়া বল, আরটা কি ছিল ভাইয়া? বস্তুর উপর ক্রিয়ারত প্রতিক্রিয়া বল, বস্তুর উপর ক্রিয়ারত প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল। বুঝি নাকি বুঝি না? বুঝি, ভেরি গুড। আমি যদি সমানুপাতিক সাইনটা সরাই দেই, ইকুয়াল সাইন আনি, আমার কেনা লাগবে একটা কনস্ট্যান্ট, ধরেন সেটা মিউকে। মিউকে কে কি বলে? মিউকে কে বলে গতি ঘর্ষণ গুণাঙ্ক। কি বলে? গতি ঘর্ষণ গুণাঙ্ক।
ওকে বুঝতে পেরেছি, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা চলো তাহলে মিউকের নাম কি ভাইয়া? গতি ঘর্ষণ গুণাঙ্ক এফ কে ইজ ইকুয়ালস টু মিউ কে ইন্টু আর। এখানে আরটা কি ভাইয়া? বস্তুর উপর ক্রিয়ারত প্রতিক্রিয়া বল। এই প্রতিক্রিয়া বলটা কে দিবে? এই প্রতিক্রিয়া বলটা কে দিবে? প্রতিক্রিয়া বলটা বস্তু যে সারফেসের উপর অবস্থিত সেই সারফেস বস্তুকে দিবে। প্রতিক্রিয়া বলটা কে কাকে দিবে? বস্তুটা যে তলের উপর বা যে সারফেসটার উপর অবস্থিত সেই সারফেসটা বস্তুর উপর দিবে। সবাই ক্লিয়ার এই পর্যন্ত? গতি ঘর্ষণ বলের বেসিক আইডিয়া চলে আসছে। আমরা তাহলে কই চলে যাব? আমরা গতি ঘর্ষণ বলের ম্যাথে চলে যাব। আমরা কোথায় যাব? আমরা ম্যাথে চলে যাব। চলো 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 নয়নে ম্যাথ করবো সবাই হাসি মাখা বদনে। চলো 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 আমরা এখন বিভিন্ন বিভিন্ন কেস অ্যানালাইসিস করবো। কি করবো? বিভিন্ন বিভিন্ন কেস অ্যানালাইসিস করবো। চলো প্রথমটা, এক নাম্বার কেস। কয় নাম্বার কেস ভাইয়া? এক নাম্বার কেস। কেস গিভ সাম অ্যাকসেন্ট, কেস। ঠিক আছে, না এমনি করে বলার দরকার নাই, মানুষ বলবে ভাব নিচ্ছে, বলবা কেস আলোচনা করবো। কেস কেস এ কেস কোন কেস? এ কেস এই কেস। কোন কেস? এই কেস। ঠিক আছে, আচ্ছা ধরো বস্তুর ভর কত ভাইয়া? বস্তুর ভর হলো এম কেজি। কত ভাইয়া? এম কেজি। তুমি কি করেছ? তুমি বস্তুর উপর এফ মানের বল প্রয়োগ করেছো এবং কুশিয়ারা তোমাকে বলে দিয়েছে এফ ইজ গ্রেটার দ্যান এফ এস, মানে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স, যেটা ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স বা ম্যাক্সিমাম স্থিতি ঘর্ষণ বল ছিল, তোমার প্রযুক্ত বল তার চেয়েও বেশি। যেটা সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বল ছিল, তোমার প্রযুক্ত বল তার চেয়েও বেশি। তাহলে বস্তু এখন কি হবে? গতিশীল হবে। তুমি যদি বল প্রয়োগ করো, বস্তু কি ধ্রুববেগে গতিশীল হয় না ত্বরণে গতিশীল হয়? অবশ্যই ত্বরণে গতিশীল হয়। তাহলে বস্তু একটা ত্বরণে গতিশীল হবে। বস্তু কিসে গতিশীল হবে ভাইয়া? একটা ত্বরণে গতিশীল হবে। ঠিক আছে, আপনাকে প্রশ্ন করেছে এই ত্বরণের মানটা কত, আপনি কি বলেছে এই ত্বরণটা কত, বস্তু কত ত্বরণে গতিশীল হবে? কি প্রশ্ন করেছে? বস্তু কত ত্বরণে গতিশীল হবে বা বস্তুর ত্বরণ কত? আচ্ছা ভাইয়া, আমি বুঝলাম আমি বুঝলাম এখানে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স কাজ করতেছে না, বাট যখন আমি বস্তুকে টেনে নিয়ে যাবেন এইভাবে একটা তলের উপর দিয়ে, যখন বস্তুটা যাবে এইভাবে, যখন একটা তলের উপর দিয়ে বস্তুটা যাবে, তার উপর গতি ঘর্ষণ বল কাজ করবে নাকি করবে না? অবশ্যই করবে। ঘর্ষণ বল কোন দিক কাজ করে? সবসময় বস্তুর গতির বিপরীতে, সবসময় বস্তুর গতির বিপরীত। আপনি বস্তুকে টানতেছেন এইভাবে, বস্তু যাচ্ছেও এইদিকে, তার মানে বস্তুটা ডান দিক গতিশীল। তাহলে ঘর্ষণ বল কোন দিক কাজ করবে? গতির বিপরীতে, দ্যাট মিন্স উল্টা দিকে। কি নাম হবে ভাইয়া? এফ কে। কেন এফ কে? কারণ এখন যে ঘর্ষণ বলটা কাজ করতেছে সেটার নাম গতি ঘর্ষণ বল, কারণ বস্তুটা এখন গতিশীল, বস্তুটা এখন স্লাইডিং মোশনে আছে, মানে স্লাইড করে করে আগাচ্ছে। ঠিক আছে, তার জন্য এখন গতি ঘর্ষণ বল কাজ করবে। বুঝতে পেরেছ? সবাই বুঝেছি, গুড। এখন আমাকে বলো তো এই গতি ঘর্ষণ বলের মান কত হবে ভাইয়া? গতি ঘর্ষণ বলের মান কত? মিউ কে ইন্টু আর। মিউ কে ইন্টু আর একটু আগে শিখে আসছি আমরা, ভেরি গুড। আচ্ছা ভাইয়া, এই বস্তুটা তলের উপর কতখানি বল প্রয়োগ করে? এমজি। তাহলে তল কি করবে? বস্তুর উপর একটা প্রতিক্রিয়া বল দিবে। কতখানি প্রতিক্রিয়া বল দিবে? কতখানি? ধরো আর, ধরো আর। আচ্ছা একটা কথা বলো, এই বস্তু কি ওয়াই অক্ষ বরাবর মুভ করতেছে? না। তার মানে এই বল আর এই বল কি সমান? এই বল আর এই বল কি ভাইয়া? সমান। তাহলে আর ইজ ইকুয়ালস টু এমজি, ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল সমান। তাহলে মিউকে, মিউকে আরের জায়গায় কত বসাবো বলো তো? এম জি। আরের জায়গায় কত বসাবো ভাইয়া? এম জি। তার মানে আমি এফ কের মান পেয়ে গেলাম। এফ কের মান কত ভাইয়া? মিউকে ইন্টু এম জি। এফ কের মান কত আসছে? মিউকে ইন্টু এম জি। এই যে এই এফ কেটা কে কার উপর প্রয়োগ করে? এই তল বস্তুর উপর। তার মানে এই যে গতি ঘর্ষণ বলটা সেটা বস্তুর উপর কাজ করতেছে। তাহলে বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে? দুইটা বল। একটা হলো তুমি বস্তুকে এফ বলে টানতেছো। দেখো এই এফটা কি বলতো? এফটা হলো বাইরে থেকে বস্তুর উপর প্রদত্ত বল, বাইরে থেকে বস্তুর উপর প্রদত্ত বল, মানে তুমি বস্তুকে কত বলে টানতেছো সেটা, বাইরে থেকে বস্তুর উপর প্রদত্ত বল। কি বল? প্রদত্ত। কি বল? প্রদত্ত বল। ঠিক আছে, মানে তুমি বাইরে থেকে যে বল টানতেছো। আর একটা কি বল ভাইয়া? ঘর্ষণ বল কোন দিক কাজ করতেছে? গতির বিপরীতে। কেন? গতিকে আটকানোর জন্য। ঠিক আছে, তাহলে একটা বল কাজ করতেছে ডান দিকে, একটা বল কাজ করতেছে বাম দিকে, দুইটাই কি বস্তুর উপর কাজ করতেছে না? তাহলে যদি বস্তুর উপর একাধিক বল কাজ করে, বস্তু যাবে কোন দিকে? লব্ধি বলের দিকে। কোন দিক যাবে? লব্ধি বলের দিকে। বস্তু গেছে কোন দিকে দেখো তো? বস্তুর ত্বরণ যেদিকে সেদিকেই তো যাবে, বস্তুর ত্বরণ যেদিকে বস্তুও তো সেদিকেই যাবে। যেহেতু বস্তুর ত্বরণ ডান দিকে, তার মানে বস্তু গেছে ডান দিকে।
বস্তু কোন দিকে গেছে? ডান দিকে। বস্তু যদি ডান দিক যায় তার মানে লব্ধি বল কাজ করছে ডান দিকে। কোন কোন বলের লব্ধি বল? এফ আর এফ কে এর মধ্যে, যেহেতু দুইজন বিপরীতে কাজ করতেছে এবং লব্ধি বল কাজ করতেছে এফ কে এফ এর দিকে, তার মানে এফ এর মানটা অবশ্যই এফ কে এর চেয়ে বড়। তার মানে এফ এর মানটা অবশ্যই এফ কে এর চেয়ে বড়, তার জন্যই তো লব্ধি বল ডান দিকে, তার জন্যই তো বস্তু ডান দিকে যাচ্ছে। বুঝতে পারতেছো? ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমি কি লিখবো? লব্ধি বল, লব্ধি বল, লব্ধি বল ইজ ইকুয়ালস টু এফ মাইনাস এফ কে। কেন মাইনাস এফ কে? কেন বড়টা মাইনাস ছোটটা? কখন? যখন দুইটা ভেক্টর পরস্পর বিপরীতে কাজ করে। তাহলে এফ মাইনাস এফ কে। আচ্ছা ভাইয়া, এই যে ত্বরণটা এ, এটা কি বস্তু লব্ধি ত্বরণ না? এই যে একাধিক বল কাজ করার কারণে বস্তু যে ত্বরণে গতিশীল হচ্ছে, এটা কি বস্তুর লব্ধি ত্বরণ? আমি যদি বস্তুর ভরকে ত্বরণ দিয়ে গুণ করি তাহলে আমি বল পাই। তাহলে আমি যদি বস্তুর ভরকে লব্ধি ত্বরণ দিয়ে গুণ করি কি পাবো? লব্ধি বল পাবো। তাহলে লব্ধি বলের মান কত হবে ভাইয়া? এম এ ইজ ইকুয়ালস টু এফ মাইনাস এফ কে। এখান থেকে আপনি এর মান বের করে ফেলতে পারবেন। দ্যাট মিন্স আপনার কি করা লাগবে? আপনার লব্ধি বলের জন্য একটা গতির সমীকরণ বের করা লাগবে, তারপর আপনি যা করার করে ফেলবেন। তারপর আপনার যা বের করতে বলবে তা বের করে ফেলবেন। এফ কে মানটা কত? মিউ কে ইন্টু এম জি। এফ কে মানটা কত ভাইয়া? মিউ কে ইন্টু এম জি। দ্যাট মিন্স আপনার কাজ হলো আপনি এরকম একটা গতির সমীকরণ বের করবেন। কখনো কখনো আপনার কাছে ত্বরণ চাবে, কখনো কখনো দেখবেন মিউ কে এর মান চাবে, কখনো কখনো এম এর মান চাবে, কখনো কখনো এফ এর মান চাবে। ঠিক আছে, দেখবেন যে একটা জিনিস বাদে বাকি সব কিছু দেওয়া আছে। আপনার কাজ কি হবে? একটা গতির সমীকরণ বের করা, এই লব্ধি বলের একটা সমীকরণ বের করা। ওই সমীকরণের মধ্যে যে ডেটাগুলো আপনার কাছে গিভেন সেই ডেটাগুলো বসাবেন, যে আননোনটা আছে সেটা বের করে ফেলবেন। তাহলে আপনার কাজ কি ভাইয়া? ছবিটা এঁকে জাস্ট একটা লব্ধি বলের জন্য সমীকরণ বের করা। সমীকরণ বের করতে পারলেই খেলা ওইখানেই শেষ। আপনারা সবাইকে এটা বুঝছেন নাকি বুঝেন না? এটা বুঝলে পরেরগুলো বুঝতে প্যারা হবে না। যদি এটা বুঝে থাকেন আমাকে জানান, না বুঝে থাকলে বলেন। এটা না বুঝলে কিন্তু সামনে প্যারা খেয়ে যাবো আমরা, সো এটা অবশ্যই অবশ্যই বোঝা লাগবে। এইটা বুঝছেন নাকি বুঝেন নাই তাহলে সামনে আর প্যারা নাই, আমাকে জানান। এটা বুঝছেন নাকি বুঝেন নাই বলেন তো, দ্রুত 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 আমাকে জানাও। এই যে বাচ্চা বাচ্চা পোলা পান, কিউট কিউট পোলা পান, আমাকে একটু জানাবেন আপনারা কি বুঝছেন নাকি বুঝেন নাই। দ্রুত জানাও, দ্রুত 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 বলো ভাইয়া, বুঝছো নাকি বুঝছো নাই, আমাদের আগাইতে হবে না। আচ্ছা, শর্মিন শিরিন বলেছে সামারি আর একবার। আচ্ছা ওকে, সামি বলেছে বুঝছি, ওকে গুড। বাঁধন ফয়সাল বলছে আর একবার দাদা। আচ্ছা ওকে, মার্জিয়া সারা বলছে বুঝছি ভাইয়া, ওকে গুড। আচ্ছা আমি আরেকবার বলবো, সমস্যা নেই। ঝিলিক বলছে বুঝছি ভাইয়া, গুড। সামিন বলছে একদম কোপ, আরে কোপ, গুড। সিফাত আহমেদ বলছে বুঝছি, ওকে গুড। খুব জানার দরকার, রিফাত আহসান বলছে খুব জানার দরকার, হ্যাঁ মানে। আচ্ছা বর্ণ বলছে বুঝছি ভাইয়া, ওকে গুড। আচ্ছা তাহলে আমি ধরে নিচ্ছি তোমরা মোটামুটি বুঝেছ, আমি আর একবার আলোচনা করে আগায় যাচ্ছি। আচ্ছা ইভাও বলেছে আর একবার। আচ্ছা চলো দেখো, শুনো, একটা বস্তু আছে, একটা বস্তু আছে, বস্তুর উপর এফ মানের বল প্রয়োগ করা হয়েছে, যে বলটা এই তলের স্থিতি ঘর্ষণ বলের চেয়ে বেশি। যদি এই বল প্রয়োগ করা হয় তাহলে বস্তু গতিশীল হবে, অবশ্যই হবে। ধরেন বস্তুটা এ ত্বরণে গতিশীল হয়েছে, ক ত্বরণে গতিশীল হয়েছে, এ ত্বরণে। ঠিক আছে, আচ্ছা ভাইয়া বস্তু গতিশীল হলে কি ঘর্ষণ বল কাজ করবে না? অবশ্যই করবে, স্থিতি ঘর্ষণ বল কাজ করবে না বুঝলাম, বাট গতি ঘর্ষণ বল তো কাজ করবে। গতি ঘর্ষণ বল কোন দিক কাজ করে? বস্তু যেদিকে গতিশীল হয় তার উল্টা দিকে। তোমাকে বলেছে ত্বরণটা এই দিকে, তার মানে বস্তুর ত্বরণ যদি এদিকে হয় বস্তু গতিশীল হয়েছে এদিকে, তাহলে গতি ঘর্ষণ বল কোন দিক কাজ করবে? তার উল্টা দিকে। ঠিক আছে, তাহলে এইদিক কাজ করছে এফ কে। এফ কে বের করার ফর্মুলা কি? এফ কে ইজ ইকুয়ালস টু মিউ কে ইন্টু আর। আরটা কি? তল কর্তৃক বস্তুর উপর প্রদত্ত প্রতিক্রিয়া বল। ঠিক আছে, আপনি যদি একটু ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বলার আইডিয়া থাকে তাহলেই বুঝে যাবেন আর ইজ ইকুয়ালস টু এম জি হবে। আর ইজ ইকুয়ালস টু কি হবে? এম জি। এটুকু তো বুঝেন নাকি? সো আমি আর এর জায়গায় খালি এম জি বসিয়েছি। ঠিক আছে ভাইয়া, ভেরি গুড। এখন এই বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে ভাইয়া? দুইটা, একটা হলো এফ, একটা হলো এফ কে। একটা আপনার বাইরে থেকে প্রদত্ত বল বস্তুর উপর, আর একটা হলো তল কর্তৃক বস্তুর উপর ক্রিয়ারত ঘর্ষণ বল। কয়টা বল? দুইটা বল। একটা হলো বাইরে থেকে বস্তুর উপর প্রদত্ত বল এফ, আর একটা হলো তল কর্তৃক বস্তুর উপর ক্রিয়ারত ঘর্ষণ বল। ঠিক আছে, তাহলে বস্তু যাবে কোন দিকে? লব্ধি বলের দিকে। কোন দিক যাবে? লব্ধি বলের দিকে। বস্তু গেছে কোন দিকে? এই যে ত্বরণ বরাবর, মানে ডান দিকে। তাহলে লব্ধি বল কাজ করতেছে কোন দিকে? ডান দিকে। তো লব্ধি বল কেমনে বের করে? বড়টা মাইনাস ছোটটা, বড় কোনটা? বস্তু যেহেতু ডান দিকে গেছে তার মানে এফ বড় এফ কের চেয়ে, এফ এফ কের চেয়ে বড়। বুঝতেছেন? তাহলে লব্ধি বল কেন্দ্রে বের করবেন এফ মাইনাস এফ কে। লব্ধি বল ইজ ইকুয়ালস টু এফ মাইনাস এফ কে। এই যে বস্তুর ত্বরণটা হইলো এ, এটা কি একাধিক বলের ক্রিয়ায় হইলো না? তাহলে এই ত্বরণটা কি লব্ধি ত্বরণ?
কি ত্বরণ? লব্ধি ত্বরণ। কারণ যদি বস্তুর ভরকে এই ত্বরণ দিয়ে গুণ করি তাহলে কি পাবো? লব্ধি বল। লব্ধি ত্বরণ ইনটু ভর, ভর ইজ ইকুয়ালস টু লব্ধি বল। ঠিক আছে, তাহলে এম এ ইজ ইকুয়ালস টু এফ মাইনাস এফ কে, এফ কে জায়গায় বসিয়েছি মিউ কে ইনটু এম জি। এখান থেকে আমরা এর মান বের করে ফেলতে পারবো যদি আপনার কাছে প্রপার ডেটা থাকে। বুঝছেন নাকি বুঝেন নাই? যারা আরেকবার বলছিলেন তারা কি বুঝছেন নাকি বুঝেন নাই? ভাই না বুঝলে বলো, আমি আবার বুঝাবো, সমস্যা নাই। কিন্তু তোমার অবশ্যই রেসপন্স করা লাগবে। তাড়াতাড়ি আমাকে জানাও বুঝেছ নাকি বুঝো নাই। দ্রুত দ্রুত কেমনে দ্রুত বলো 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 বলো, ছোট্ট ছোট্ট সোনামণিরা বলো। ও ভাই বলো তো ভাইরা। আচ্ছা সঞ্জীবুল ইসলাম বলেছে বুঝছি ভাইয়া, গুড গুড। বাকিরা আশারমিন সিং বলেছে জি ভাইয়া, ওকে গুড। ইভা বলেছে বুঝছি ভাইয়া, গুড গুড। আরে ফয়সাল বুঝছো? ফয়সাল কি আসো নাকি? ফয়সাল কি বুঝছো? আর যারা যারা বলছিলে তারা বলো বুঝছো কিনা। রূপালী মানবী বলছে বুঝছি ভাইয়া, ওকে গুড। শুভ বলছে ভাইয়া নেট প্রবলেম। আরে ভাই তাহলে তোকে প্যারারে। আচ্ছা তুই পরে তাহলে দেখে নিস, রেকর্ডেড দেখে নিস, সমস্যা নেই। যতটুকু দেখতে পারিস দেখ, যতটুকু দেখতে পারিস দেখ, নাহলে পরে রেকর্ডেড দেখে নিস, প্যারা নেই। ওকে ভাইয়ারা, ওকে আগায় যাচ্ছি। ওকে চলো, এক নম্বর কেস গেল। এবার চলেন আনততলের কেসে চলে যাওয়া যাক। কোথায় আনততলের? ঘর্ষণের ম্যাথ দেখলেই ভয় করে তাই না রে ভাইয়া? মনে হয় হায় এগুলো কেন দিছে, কেন আমি বুঝি না, ঘর্ষণ কেন দিছে। চল আজকের পর থেকে জীবনে আমার ঘর্ষণের ম্যাথ নিয়ে ভয় করবে না, আমি বলে দিলাম যা। আজকের পর থেকে জীবনে তোর আর কোনো দিন ঘর্ষণের ম্যাথ নিয়ে ভয় থাকবে না, আর কোনো ভয় নয়। জয় করুন ভয়কে। কি হবে? চলে আসুন প্রমিত ভাইয়ের দরবারে। চলো সেকেন্ড কেস, চলো এই হলো আমাদের থিটা। এটা কি ভাইয়া? থিটা। ঠিক আছে, আচ্ছা দেখো এটাকে কি বলে, আনততল বলে না? আনততল তাই না? এই আছে আমাদের বস্তু, এই আছে আমাদের বস্তু। ঠিক আছে, তো আপনাকে বলা হয়েছে যে এই বস্তুটাকে কি করা হচ্ছে, এফ বলে টানা হচ্ছে। কি হচ্ছে? এফ বলে টানা হচ্ছে। এবং এফ বলে টানার কারণে বস্তুটা এ ত্বরণের নিচের দিকে গতিশীল। কি বলছে? এফ বলে টানার কারণে বস্তুটা এ ত্বরণের নিচের দিক গতিশীল। অনেকের কাছে এটা নিয়ে কনফিউশন তৈরি হবে, অনেকে বলবেন ভাইয়া এফ ইজ ইকুয়ালস টু এম এ। কেউ যদি এখানে এই এফ ইজ ইকুয়ালস টু এম ইনটু এই এ বলো, দ্যাট উইল বি রং, দ্যাট উইল বি রং। এটা কিন্তু ভুল হবে। এই এফটা হলো তোমার বাইরে থেকে দেওয়া বল, তোমার বাইরে থেকে দেওয়া বল। আর এটা কি? বস্তুর ত্বরণ। এই বস্তুর যে ত্বরণটা সেটা কি শুধুমাত্র তোমার একমাত্র একটা বলের জন্য হয়েছে? না, এখানে কিন্তু আরো বল আছে যেগুলো আমি এখন আঁকি নাই। এখানে কিন্তু আরো বল আছে যেগুলো এখনো আঁকি নাই। ঠিক আছে, ওই সবগুলা বল মিলে এই লব্ধি ত্বরণ হয়েছে এ। সো শুধুমাত্র এই বলের জন্য কিন্তু এই ত্বরণ হয় নাই। সো তুমি যদি এখানে এ ফিজিক্যালস টু এম এ লিখে দাও এই বলের জন্য, সেটা কিন্তু ভুল হবে। এখানে লিখতে হবে সামেশন অফ এফ, মানে সবগুলা বলের লব্ধি। লব্ধি বল ইজ ইকুয়ালস টু এম ইনটু লব্ধি ত্বরণ। ঠিক আছে, সো কেউ কিন্তু সরাসরি এখানে এফ ইজ ইকুয়ালস টু এম এ লিখে দিও না, কেয়ারফুল। এই ত্বরণটা কিন্তু লব্ধি ত্বরণ। এই ত্বরণটা কি ত্বরণ ভাইয়া? লব্ধি ত্বরণ। ঠিক আছে, আচ্ছা দেখেন তাহলে কি করা হচ্ছে, বস্তুটাকে এফ বলে টানা হচ্ছে, তার জন্য বস্তুটা এ ত্বরণে গতিশীল। এখন দেখেন তো বস্তুর একটা ওজন আছে না, কোন দিকে ভাইয়া? নিচের দিকে, একদম সোজা সুজি। কেমন? সোজা সুজি, সোজা সুজি, সোজা সুজি না, সোজা সুজি। ঠিক আছে, এখন চলো একটা কাজ করো, এই তল বরাবর, এই তল বরাবর একটা লম্ব আঁকো। কোন তল বরাবর? এই যে এই তল, এই তল বরাবর একটা লম্ব আঁকো। চলো তাকে দেখি তো কেমন হয়, করে রেখে দিলাম। দেখো তো এটা কি এলো, এটা হলো এই তলের উপর লম্ব। কোন তলের উপর লম্ব? এই তলের উপর লম্ব। ঠিক আছে, আচ্ছা গুড। দেখেন তো ভাইয়া এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। এটা যদি থিটা হয়, এটা যদি 90 হয়, এটা কত হবে? 90 মাইনাস থিটা। কত হবে? 90 মাইনাস থিটা। এইটা যেন কি ভাইয়া? এই তলের উপর লম্ব তাই না? তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তাহলে এইটা যদি 90 মাইনাস থিটা হয়, এটা কত হবে? থিটা। বুঝি এই পর্যন্ত? বুঝি বুঝেন না, চলেন আবার বুঝি। দেখেন এই যে হেলনতলটা, হেলনতলটা ভূমির সাথে কত কোণ উৎপন্ন করছে? থিটা, তাই তো? এটা 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে? 90 মাইনাস থিটা, রাইট? এটা কি আঁকছিলাম? এই তলের উপর লম্ব। এটা কি ছিল? এই তলের, এটা কি ছিল? এই তলের উপর লম্ব। তাহলে যে এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। এইটুক যদি 90 মাইনাস থিটা হয়, এইটুক কত হবে ভাইয়া? থিটা। 90 মাইনাস 90 প্লাস থিটা, তার মানে থিটা। বুঝতে পেরেছ? গুড, সবাই বুঝেছি, গুড। তাহলে আমি এই জায়গাটা মুছে দিলাম যেটা 90 মাইনাস থিটা, গুড। এটা কি হবে ভাইয়া? থিটা। এখন বললাম এম জি কে ভাগ করো, কি বললাম? এম জি কে দুইটা উপাংশে ভাগ করো, করো। এ বরাবর হবে এম জি কস থিটা, এই বরাবর হবে এম জি সাইন থিটা।
বলেন তো প্রতিক্রিয়া বল কোন বরাবর কাজ করবে? এই যে এই বরাবর। প্রতিক্রিয়া বল তলের সাথে লম্বভাবে বস্তুর মধ্যে দিয়ে ক্রিয়া করে, মানে তলের সাথে লম্বভাবে বস্তুর মধ্যে ক্রিয়া করতেছে। কেন? কারণ বস্তু লম্বভাবে আছে। বস্তু যদি আঁকাবাঁকা হয়ে থাকতো, আঁকাবাঁকা হয়েই কাজ করতো। প্রতিক্রিয়া বল সবসময় বস্তুর মধ্যে দিয়ে কাজ করবে। প্রতিক্রিয়া বল সবসময় বস্তুর মধ্যে দিয়ে কাজ করবে। বস্তু যেমনে থাকবে ওইভাবেই প্রতিক্রিয়া বল কাজ করবে। ঠিক আছে, তাহলে এইবার বলো তো প্রতিক্রিয়া বল কার সমান হবে? এবার কি প্রতিক্রিয়া বল mg-র সমান হবে? না, এবার প্রতিক্রিয়া বল কার সমান হবে বলো তো? mg-cos-থিটার সমান হবে। কার সমান হবে ভাইয়া? mg-cos-থিটার সমান হবে। দ্যাট মিন্স আর ইজ ইকুয়ালস টু mg-cos-থিটা। মানে কি ভাইয়া? আর ইজ ইকুয়ালস টু mg-cos-থিটা এই কেসটার জন্য। বুঝেছি। আচ্ছা, এখন বলেন বস্তু কোন দিক গতিশীল? বলেন তো ভাইয়া বস্তু কোন দিক গতিশীল? ত্বরণ যেদিকে কাজ করতেছে বস্তু সেই দিক গতিশীল। দ্যাট মিন্স বস্তুটা এই দিকে গতিশীল। কোন দিকে গতিশীল? এই দিকে গতিশীল। কি বলেছিলাম? ঘর্ষণ বল সব সময় বস্তুর গতির বিপরীতে কাজ করে। ঘর্ষণ বল সব সময় বস্তুর গতির বিপরীতে কাজ করে। তাহলে বস্তু যদি এই বরাবর গতিশীল হয়, ঘর্ষণ বল অবশ্যই অবশ্যই এই বরাবর কাজ করবে। কোন বরাবর কাজ করবে? উল্টা দিকে কাজ করবে। বুঝেছো? ভেরি গুড। চলেন এবার দেখেন ঘর্ষণ বলের মান কেমনে বের করে। এফ কে ইজ ইকুয়ালস টু মিউ কে ইনটু আর। এফ কে ইজ ইকুয়ালস টু মিউ কে ইনটু আর। এবার কি আর এর মান এমজি? না, আর এর মান এমজি কস থিটা। কত বসাবেন? মিউ কে এমজি কস থিটা। মিউ কে এমজি কস থিটা। বুঝছেন নাকি বুঝেন নাই? কি বের হইলো ভাইয়া? ঘর্ষণ বলের মান বের হইলো। কি বের হইলো? ঘর্ষণ বলের মান বের হইলো। এখন আমাকে বলেন তো এই বস্তুর উপর এই তল বরাবর কয়টা বল কাজ করতেছে? এই বস্তুর উপর এই তল বরাবর কয়টা বল কাজ করতেছে? তিনটা বল। খেয়াল করছেন কিনা? এফ, এমজি সাইন থিটা এবং এফ কে। এফটা কি আপনি বাইরে থেকে দিছেন, এমজি সাইন থিটাটা কি ওর ওজনের একটা উপাংশ যেটা কিনা ওকে নিচের দিকে টানতেছে, আর এটা হলো এফ কে যেটা কিনা ওর গতির বিপরীতে কাজ করা ঘর্ষণ বল। তাহলে তিনটা বল কাজ করার কারণে বস্তু কি হইছে? নিচের দিক বরাবর গতিশীল হইছে। বস্তু কি হইছে? নিচের দিক বরাবর গতিশীল হইছে। কেমনে বুঝলাম? এই যে দোয়া আছে ত্বরণ নিচের দিকে, তার মানে বস্তু নিচের দিক বরাবর গেছে। তার মানে লব্ধি বল কোন দিক কাজ করতেছে? নিচের দিকে। কোন তিনটা বলের লব্ধি বল? এফ, এমজি সাইন থিটা আর হলো এফ কে। এই তিনটা বলের লব্ধি বল কোন দিক কাজ করতেছে? নিচের দিকে। তাহলে লব্ধি বল কেমনে বের করবেন? তাহলে লব্ধি বল কেমনে বের করবেন? দেখেন এই একটা 20 নিউটন, এই একটা 40 নিউটন, এই একটা 10 নিউটন। আমি বললাম লব্ধি বল কত? কত বলবেন? 40 + 10 - 20, তাই তো? মানে 50 - 20। কেমনে বের করলেন? এই পাশটা বড়, তার জন্য এই পাশে দুইটাকে যোগ করে বিপরীত পাশেটাকে বিয়োগ করলেন। একইভাবে এখন তো লব্ধি বল এদিক কাজ করতেছে, তার মানে কি এই দুইটার যোগফলটা বড় ওইটার চেয়ে। কি করবেন? এই দুইটাকে যোগ করে ওইটাকে বিয়োগ করে দিবেন। চলেন লিখেন এফ প্লাস এমজি সাইন থিটা মাইনাস এফ কে। এফ প্লাস এমজি সাইন থিটা মাইনাস এফ কে। লব্ধি বল মানে যেন কি? ভর ইন্টু লব্ধি ত্বরণ। লব্ধি ত্বরণ কোনটা? এই যে শুরুতেই বলছিলাম, এ হলো আমাদের লব্ধি ত্বরণ। তাহলে কি লিখবেন? এম এ ইজ ইকুয়ালস টু এফ প্লাস এমজি সাইন থিটা মাইনাস এফ কে। এফ কে মানে কি? মিউ কে এমজি কস থিটা। ঠিক আছে, এখন আপনার এই যে সমীকরণ যেটা ম্যাথের মধ্যে আপনার দেখবেন যে এম এর মান দেওয়া থাকবে, এফ দেওয়া থাকবে, থিটা দেওয়া থাকবে, মিউ কে দেওয়া থাকবে, বলবে এর মান বের করো। অথবা এম দেওয়া থাকবে, এ দেওয়া থাকবে, থিটা দেওয়া থাকবে, এফ দেওয়া থাকবে, বলবে মিউ কে এর মান বের করো। তোমার কাজ কি? লব্ধি বলের সমীকরণ বানানো। কি কাজ? লব্ধি বলের সমীকরণ বানানো। তারপর যা যা দেওয়া আছে বসাই দিবা, যেটা আনো সেটাই সমীকরণ থেকে বের হয়ে আসবে। বুঝতে পারতেছো কি করাচ্ছে ভাইয়া? ভাইয়া তোমাকে প্রসেস বানাই দিচ্ছে। তুমি জাস্ট লব্ধি বলের সমীকরণটা বানাবা, যা যা ডেটা গিভেন আছে সেই ডেটাগুলোকে এখানে বসাবা, যেটা আনোন সেটা বের হয়ে আসতে বাধ্য, সেটা বের হয়ে আসতে বাধ্য। বুঝছো নাকি বুঝো নাই বলো তো? আনত তলের যে ফার্স্ট কেসটা সেটা সবাই বুঝছি নাকি বুঝি নাই? শুভ বলছে ভাইয়া এমজি সাইন থিটাটা বুঝি নাই। আচ্ছা এমজি সাইন থিটাটা দেখো ভাইয়া, দেখো দেখো দেখো, ধরো কথার কথা এ, এটা হলো থিটা, তাহলে এবার আবার কি লেখো? এ কস থিটা। এবার আবার কি লেখো ভাইয়া? এ সাইন থিটা। দ্যাট মিন্স যে ভেক্টর আর যে দিক বরাবর তুমি উপাংশ নিতে চাও তার মধ্যবর্তী কোণ যদি তোমার জানা থাকে সে বরাবর হয় কস, এবং যে বরাবর কস তার লম্ব বরাবর হবে সাইন। এটা হলো শর্টকাট মনে রাখার জন্য বলেছিলাম, যে ভেক্টর এবং যে দিক বরাবর তুমি উপাংশ নিতে চাও তার মধ্যবর্তী কোণ যদি তোমার জানা থাকে সে বরাবর হবে কস, এবং যে বরাবর কস তার লম্ব বরাবর হবে সাইন। তাহলে যে বরাবর কস তার লম্ব বরাবর সাইন, যে বরাবর কস তার লম্ব বরাবর সাইন। বুঝছো নাকি বুঝো নাই ভাইরা? বুঝছো নাকি বুঝো নাই? একদম ক্লিয়ার কিনা আমাকে জানাও দ্রুত দ্রুত।
ভাইয়া হেলানো তল বরাবর বস্তু থাকলে তো আপনা আপনি নিচে নামতে থাকবে, যদি এফ বল প্রযুক্ত কি থাকে তাহলে এফ বল কিভাবে প্রযুক্ত হয়? ভাইয়া এফ বল দিয়ে আমি নিচ থেকে টানতেছি, এফ বল দিয়ে আমি নিচ থেকে টানতেছি, এবং আপনা আপনি সবসময় তো নাও নামতে পারে ভাইয়া, আপনা আপনি তো নাও নামতে পারে। কেন নাও নামতে পারে? ধরেন কথার কথা এইভাবে বস্তু আছে, হ্যাঁ, তাহলে ওর নিচের দিকে একটা বল কাজ করবে ওর ওজনের জন্য, তাই তো? যদি স্থিতি ঘর্ষণ বলের মান ওই ওজনের জন্য কাজ করা বলের চেয়ে বেশি হয় তখন কি নামবে? তখন নামতে পারবে না। এতদিন ধরে ম্যাথ করছেন, ঘর্ষণ বলকে কনসিডার করেন নাই, তার জন্যই বস্তু নামছিল। এতদিন ধরে যে ম্যাথগুলা করছেন সেখানে ঘর্ষণ বলকে কনসিডার করেন নাই, তার জন্যই বস্তু হেলানো তলে থাকলেই নিচে নামছিল। বাট এবার ঘর্ষণ বল চলে আসছে, এবার হেলানো তলে থাকলেই বস্তু নিচে নামবে না রে ভাইয়া। দেখা লাগবে লব্ধি বল নিচের দিকে কাজ করে কিনা। যদি লব্ধি বল নিচের দিকে কাজ করে তাহলেই শুধুমাত্র বস্তু নিচের দিকে নামবে, আদারওয়াইজ না। এবং এফ বল কিভাবে আসলো? এফ আমরা নিজেরা বাইরে থেকে প্রয়োগ করেছিলাম, তার জন্য এফ মানের বলটা কাজ করেছে। সবাই বুঝছি? এখন সবাই বুঝছি কিনা বলো তো। এই যে এতজন ক্লাস দেখতেছেন, আপনারা রেসপন্স না করলে কিন্তু আমি বকা দিব, একদম বকা দিব। রেসপন্স করেন, তাড়াতাড়ি রেসপন্স করেন। বুঝছেন নাকি বুঝেন না আমাকে তাড়াতাড়ি জানান। ভাইকে দ্রুত জানান, বুঝছেন নাকি বুঝেন নাই। ভাই আগায় যাবে কিন্তু তাড়াতাড়ি জানাও, নিজেকে পিছিয়ে রেখে লাভ আছে ভাইয়া? সবার সাথে সাথে আগায় যেতে হবে না? দ্রুত দ্রুত ভাইকে দ্রুত বলো, বুঝছো নাকি বুঝো নাই? দ্রুত দ্রুত আমাকে দ্রুত জানাও, বুঝছো নাকি বুঝো নাই? আচ্ছা অভিষেক বর্মণ বলছে একদম ক্লিয়ার, আচ্ছা গ্রেট। শারমিন শিরিন বলেছে জি ভাই, আচ্ছা যাক তুমি এবার তাহলে বুঝতে পেরেছ। ওকে চলেন আমরা আগাই, চলেন চলেন। গেল 2 নম্বর কেস, এবার কয় নাম্বার কেস ভাইয়া? এবার চলেন 3 নম্বর কেস। কয় নাম্বার কেস ভাইয়া? 3 নম্বর। কয় নাম্বার? 3 3 3 3 3। কয় নাম্বার কেস আমাদের? 3 নম্বর কেস। চলো দেখো, ও খোদা, দেখো এই একে দিলাম হালকা করে থিটা কোণে, আমার বস্তু আছে এইখানে, কোথায় আছে? এইখানে। এবার আমি বস্তুকে উপরের দিকে টান দিছি, কি করছি? উপরের দিকে টান দিছি, এবং উপরের দিকে টান দেওয়ার জন্য বস্তু উপরের দিকেই গেছে। কি বললাম? আমি বস্তুকে উপরের দিকে টান মারছি, এবং উপরের দিকে বস্তুকে টান মারার জন্য বস্তু উপরের দিকেই গেছে, ঠিক আছে? তোমাকে বলছে আবার সেই লব্ধি বলের সমীকরণ বানাইতে, বা তোমাকে একটা ম্যাথ দিছে, ম্যাথের মধ্যে থেকে কিছু একটা মান বের করতে বলছে। তুমি কি জানো যে আমি যদি লব্ধি বলের সমীকরণ বের করে ফেলতে পারি তারপরে এই ম্যাথ আর আমার জন্য কোনো ব্যাপারই না। ম্যাথ যত কঠিনই দিক না কেন আমার উদ্দেশ্য থাকবে লব্ধি বলের সমীকরণটা বের করা। আমি যদি লব্ধি বলের সমীকরণ বের করে ফেলতে পারি এই ম্যাথ আমার জন্য জাস্ট ডাল ভাত আর কিচ্ছু না, ঠিক আছে? কি করা হয়েছে দেখো, বস্তুকে এফ বলের উপরের দিকে টানা হয়েছে, তার জন্য বস্তু এ ত্বরণের উপরের দিকে গেছে। ভাইয়া এই ত্বরণ কি এই বলের জন্য তৈরি হয়েছে? না, শুধুমাত্র এই বলের জন্য তৈরি হয় নাই। এই ত্বরণ হলো লব্ধি ত্বরণ, লব্ধি বলের জন্য তৈরি হয়েছে। এই বলটা লব্ধি বলের একটা পার্ট, ঠিক আছে? আচ্ছা লব্ধি বলের আর কি কি পার্ট আছে দেখেন, নিচের দিকে কাজ করতেছে এম জি, ঠিক আছে? এরা যদি থিটা হয় এটা কত? 90 - থিটা। আমি যদি লম্ব আঁকি বরাবর, যদি লম্ব আঁকি ভাইয়া, লম্ব আঁকলে এটা কি হবে বলেন তো? থিটা। একটু আগে বুঝাইছি এটা কেমনে থিটা হয়, একটু আগে জাস্ট আগের ম্যাথেই বুঝাইছি এটা কেমনে থিটা হয়, বুঝছেন হোপফুলি। তাহলে এটা কি হবে? এম জি কস থিটা। এটা কি হবে? এটা হবে এম জি সাইন থিটা। কি হবে ভাইয়া? এম জি সাইন থিটা। বুঝি সবাই? সবাই বুঝি, ভেরি গুড। এখন আমাকে বলেন বস্তু কোন দিক গতিশীল, আমাকে বলেন বস্তু কোন দিক গতিশীল। বস্তু এবার উপরের দিক গতিশীল কেন? কারণ ওই যে দেখাচ্ছে ত্বরণ উপরের দিকে, ত্বরণ যেদিকে বস্তু তো সেদিকেই যাবে নাকি? লব্ধি ত্বরণ যেদিক কাজ করতেছে বস্তু কি যাবে? সেদিকে যাবে না, বুঝেছি? গুড, তার মানে বস্তু আমার উপরের দিক গতিশীল, ঠিক আছে? তাহলে বলেন তো ঘর্ষণ বল কোন দিক কাজ করবে? গতির বিপরীতে। দ্যাট মিন্স এফ কে উল্টা দিক কাজ করবে, কোন দিকে? নিচের দিকে। ভাইয়া এফ কে এর মান কত ভাইয়া? মিউ কে ইনটু আর। দেখেন তো আর ইজ ইকুয়ালস টু এম জি কস থিটা হবে না ভাইয়া? আর ইজ ইকুয়ালস টু কি হবে? এম জি কস থিটা, মানে এইটা এইবারও খাটবে। আর ইজ ইকুয়ালস টু এম জি কস থিটা, এফ কে মানে মিউ কে ইনটু আর, আর এর মানটা বসাই দেন। হইলো হইলো, গুড, ভেরি গুড। এখন বলেন তো এই তল বরাবর এই বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে? 3টা। এফ এফ কে এম জি সাইন থিটা, কয়টা বল ভাইয়া? 3টা বল, একটা এফ, একটা এফ কে, একটা এম জি সাইন থিটা। ভাইয়া বস্তু যাচ্ছে কোন দিকে? উপরের দিকে। তাহলে বলেন তো লব্ধি বল কোন দিক কাজ করতেছে? অবশ্যই উপরের দিকে। লব্ধি বল উপরের দিকে কাজ করতেছে দেখেই তো বস্তু উপরের দিকে যাচ্ছে, রাইট? আচ্ছা কোন কোন বলের লব্ধি বল ভাইয়া? এফ
एफ के एवं एम जी साइन थीटा कौन कौन बल भैया एफ एफ के एवं एम जी साइन थीटा जेहेतु लब्धि बल ऊपर दिखे तार माने ए बल टा अवश्य बड़ तार जने तो लब्धि दिक आछे लाइक एटा जदि 100 न्यूटन होइतो देखो जदि ए दिके 100 न्यूटन ए दिके 40 ए दिके 10 होइतो वस्तु कोन दिक जाइतो এইদিকে যেত বড়টার দিকে তার মানে দুইটা থাকলেই যে বড় হইতে হবে এমন না একা নিজেই শক্তিশালী হয়ে যেতে পারে একাই বড় হয়ে যেতে পারে ঠিক আছে যেহেতু লব্ধি বল উপরের দিকে তার মানে এফ এর মান অবশ্যই বড় কার চেয়ে এই দুইজনের সম্মিলিত রেজাল্টের চেয়েও এই দুইজনের সম্মিলিত রেজাল্টের চেয়েও এফ বড় তার লব্ধি বল কেমনে বের করবেন এফ মাইনাস এম জি সাইন থিটা মাইনাস এফ কে হইলো তাহলে লব্ধি বল মানে যেন কত ভর ইনটু লব্ধি ত্বরণ কোনটা এই যে আমাদের এ সাহেব তাহলে বসাই দেন এম এ এফ মাইনাস এম জি সাইন থিটা বলেন তো ভাইয়া এফ কে এর মান কত এম মিউ কে এম জি কস থিটা মিউ কে এম জি কস থিটা বলেন আপনার সমীকরণ বের হয়েছে নাকি হয় নাই হয়েছে দেখবেন কিছু কিছু মান দেওয়া থাকবে একটা আননোন থাকবে সেই আননোনের মানটা কিভাবে বের করবেন যেগুলো দেওয়া আছে সেগুলো সমীকরণের মধ্যে বসাবেন ওই আননোনের মান অটোমেটিক্যালি বের হয়ে যাবে তার মানে আপনার কাজ কোন পর্যন্ত আপনার কাজ এই সমীকরণটা বের করা পর্যন্ত সমীকরণ বের করতে পারলেই ঘর্ষণের ম্যাথের খেলা শেষ এই কেস বুঝছেন নাকি বুঝেন নাই এই কেসটা সবাই বুঝছেন নাকি বুঝেন নাই ভাইয়াকে চট করে জানিয়ে দিন ভাইয়াকে চট করে জানিয়ে দিন আমরা কিন্তু তিনটা কেস বুঝে ফেলেছি ভাইয়া কয়টা কেস বুঝে ফেলেছি তিনটা কেস ঘর্ষণের তিনটা কেস আমাদের ক্লিয়ার হাই হাই ভাইয়া করছেন কি আপনারা করলেন কি কোপ দিয়ে ফেললেন একদম কোপ একদম কি ভাইয়া একদম কোপ একদম কোপ ঠিক আছে আচ্ছা বলো তো বুঝছো কিনা শুভ বলছে বুঝছি ভেরি গুড বাকিরা বাকিরা ভাইয়ারা শারমিন শিরিন বলছে বুঝছি ভাইয়া ভেরি গুড ভেরি গুড ভেরি গুড সবাই বুঝেছো বুঝো নাই এমন কেউ আসো এনিওয়ান যে বুঝো নাই একটু জানাইও আচ্ছা অভিষেক বসে একদম ধারালো কোপ ওরে ভাই ভয়াবহ অবস্থা ধারালো কোপ ভাই হায় আসলেই ভয়াবহ অবস্থা আচ্ছা বুঝি নাই এমন কেউ আছে আচ্ছা সাবি তো পুরো আগুন জ্বালায় দিচ্ছে সাবাস সাবাস আচ্ছা এমন তো কেউ নাই না বুঝি নাই তাহলে আমি ধরে নিলাম বুঝছেন আপনারা কেউ যদি থাকেন এমন যে বুঝেন নাই সে কমেন্ট করে রাখিয়েন যে বুঝেন নাই আমি পরে বুঝাই দিবেন দরকার হলে ঠিক আছে আচ্ছা চলেন আমরা এখন কয় নাম্বার কেসে যাব আমরা এখন কয় নাম্বার কেসে যাব ভাইয়া আমরা এখন 4 নাম্বার কেসে যাব ভাইয়া কয় নাম্বার কেসে যাব 4 নাম্বার কেসে যাব ঠিক আছে চলেন 4 নাম্বার কেস কয় নাম্বার কেস 4 নাম্বার কেস কয় নাম্বার 4 নাম্বার 4 কয় নাম্বার 4 4 কেমনে বলবো 4 not 4 it's 4 একটু ভাব সব নিয়ে চলো ভাইয়া চলো দেখেন এবার ধরেন আপনি বাইরে থেকে কোনো বলই প্রয়োগ করেন নাই আপনি বাইরে থেকে কোনো বলই প্রয়োগ করেন নাই যে আমাদের একটা আপু বলেছিল না ওজনের জন্য নিজে নিজেই পড়তেছে হ্যাঁ এখানেও ধরেন ঠিক তাই হচ্ছে বস্তু তার নিজের ওজনের জন্যই এ ত্বরণের নিচের দিকে পড়তেছে এই কেসটা কি ভাইয়া বস্তু নিজের ওজনের জন্যই নিজের ওজনের জন্যই নিচের দিকে এ ত্বরণে পড়তেছে এখানে কিন্তু কোনো বাহ্যিক বল নাই ঠিক আছে মানে আপনি কোনো বাইরে থেকে বল দেন নাই আপনি কোনো বাইরে থেকে বল দেন নাই এখানে আপনার তো বা কোনো এফ কিন্তু নাই কেয়ারফুল ঠিক আছে আচ্ছা এখন বলেন তো ওর ওজন কোন দিকে ভাইয়া নিচের দিকে আঁকেন তো একটা লম্বা আঁকতে পারবেন না বলেন তো একদম কোপায় আঁকবেন আঁকছেন তাহলে এটা যদি থিটা হয় এটা কি হবে থিটা এটা এম জি হলে এই বরাবর রূপাংশ কত ভাইয়া এম জি কস থিটা একটু আগে বোঝানো হয়েছে এ বরাবর কত হবে এম জি সাইন থিটা বলেন তো ভাইয়া এই ওজনের এই উপাংশটার জন্যই বস্তু নিচে পড়তেছে না তাই তো এটার জন্যই তো বস্তু নিচে পড়তেছে বুঝি গুড বলেন তো বস্তু কোন দিক পড়তেছে নিচে তাহলে ঘর্ষণ বল কোন দিক কাজ করবে উপরে গতির বিপরীতে কোন দিক কাজ করবে গতির বিপরীতে ঠিক আছে দেখেন তো ভাইয়া আর আর এম জি কস থিটা কি সমান নাকি আর আর এম জি কস থিটা কি সমান ইয়েস সমান আর আর এম জি কস থিটা সমান দ্যাট মিন্স আর ইজ ইকুয়ালস টু এম জি কস থিটা গতি ঘর্ষণ বলের মান কত হয় এফ কে ইজ ইকুয়ালস টু মিউ কে ইনটু আর গতি ঘর্ষণ বলের মান কত হয় এফ কে ইজ ইকুয়ালস টু মিউ কে ইনটু আর আর এর মান কত ভাইয়া এম জি কস থিটা আর এর মান কত ভাইয়া এম জি কস থিটা আর এর মান কত বসাবেন এম জি কস থিটা এই পর্যন্ত বুঝেছি আগের মতোই বুঝেছি গুড বলেন তো এই তল বরাবর বস্তুর উপর ক্রিয়াশীল বল কয়টা তিনটা না এবার কিন্তু দুইটা
আরো ইজি, এবার কয়টা? দুইটা, একটা এম জি সাইন থিটা যেটা নিচের দিক কাজ করতেছে, একটা এফ কে যেটা উপরের দিক কাজ করতেছে। ভাইয়া বস্তু কোন দিক গতিশীল? নিচের দিকে। ভাইয়া বস্তু কোন দিক গতিশীল? নিচের দিকে। তাহলে লব্ধি বল কোন দিক কাজ করতেছে? নিচের দিকে। কোন কোন বলের লব্ধি বল? এইটা আর এইটার, এম জি সাইন থিটার আর এফ কে এর। কোন কোন বলের লব্ধি বল? এম জি সাইন থিটা এবং এফ কে এর লব্ধি বল। ঠিক আছে, তাহলে যেহেতু লব্ধি বল নিচে কাজ করতেছে, তার মানে এম জি সাইন থিটা বড়, তার মানে এম জি সাইন থিটা বড়, তাহলে লব্ধি বল কেমনে বের করবেন? এম জি সাইন থিটা মাইনাস এফ কে, এম জি সাইন থিটা মাইনাস এফ কে। বলেন তো ভাইয়া লব্ধি বলের মান কত হয়? ভর ইন্টু লব্ধি ত্বরণ। লব্ধি ত্বরণ কোনটা ভাইয়া? এ। লব্ধি ত্বরণ কোনটা ভাইয়া? এ। তাহলে এম জি সাইন থিটা মাইনাস এফ কে, এফ কে মানে কত ভাইয়া? মিউ কে এম জি কস থিটা। কত ভাইয়া? মিউ কে এম জি কস থিটা। কি বের হয়ে গেছে আপনার? গতির সমীকরণ বের হয়ে গেছে। ডেটা দেওয়া থাকবে, বসাবেন, যেটা বের করতে বলবে বসে বের করে ফেলবেন। কোনো ব্যাপার আপনাদের জন্য? এখন আর কোনো ব্যাপার? কোনো ব্যাপার না, সবাই বুঝেছি। তাড়াতাড়ি তুলে ফেলেন, আমি একটু পানি খেয়ে নিই এই ফাঁকে আমি একটু পানি খেয়ে নিই। আপনারা তাড়াতাড়ি তুলে ফেলেন, তারপরে আমরা আমাদের 5 নম্বর টাইপে চলে যাব। 4টা টাইপ আমাদের পড়ানো হয়ে গেছে। হয়েছে আপনাদের তোলা? সবাই বুঝছি? সবাই বুঝছি? কারো কোনো সমস্যা আছে? নাই? কারো কোনো সমস্যা নাই, সবাই বুঝেছি। চলেন তাহলে আমরা কয় নাম্বার টাইপে চলে যাই ভাইয়া? 5 নাম্বার টাইপে চলে যাই। কয় নাম্বার টাইপ ভাইয়া? 5 নাম্বার টাইপ। 5 নাম্বার টাইপ, আমাদের তো 4টা তোলা শেষ। কয়টা তোলা শেষ ভাইয়া? 4টা তোলা শেষ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কোপাকুপ 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 পোলাপান। চলো কয় নাম্বার টাইপে যাবো ভাইয়া? আমরা এখন 5 নাম্বার টাইপে যাবো। ঠিক আছে, 5 নাম্বার টাইপটা কীরকম দেখো, হয় না আমরা বাসা থেকে অনেক সময় অনেক ভারী ভারী বস্তু নামাই উপর থেকে নিচে। ধরো তোমার বাসার যে ধরো একটা কি বলবো, আলমারি, আলমারি তুমি উপর থেকে নিচে নেওয়া বা দড়ির মাধ্যমে নেওয়া বা উপর থেকে নিচে। ঠিক আছে, ধরো তোমার বাসা 5তলা থেকে নিচতলায় তুমি আলমারি নামাবা। হ্যাঁ, ধরো দড়ি দিয়ে বাঁধছো, আলমারিটা 5তলা থেকে নিচতলায় নামবে। ঠিক আছে, উপর থেকে নিচে নামবে। আচ্ছা, নিচে নামানোর জন্য তুমি কি নিচের দিকে বল প্রয়োগ করো না উপরের দিকে? তুমি কিন্তু উপরের দিকে বল প্রয়োগ করো। কেন উপরের দিকে বল প্রয়োগ করো? যেন আলমারিটা আস্তে আস্তে নামে। কেন উপরের দিকে বল প্রয়োগ করো? যেন আলমারি আস্তে আস্তে নামে। তুমি যদি উপরের দিকে বল প্রয়োগ না করতো, তাহলে আলমারি জি ত্বরণে নামতো। যদি নিচের দিকে বল প্রয়োগ করতো, আরো জোরে নামতো। ঠিক আছে, আমরা কি করি যখন উপর থেকে ভারী কোনো বস্তু নামাই, উপরের দিকে বল প্রয়োগ করে রাখি যেন সেই বস্তুটা আস্তে আস্তে নামে। এই কেসটা ঠিক একই রকম, এই কেসটা ঠিক একই রকম। ধরো এটা একটা বস্তু, এটার উপর বল প্রয়োগ করা হচ্ছে এফ। কতখানি বল প্রয়োগ করা হচ্ছে? এফ। বাট বস্তু নামতেছে নিচের দিকে। বাট বস্তু নামতেছে কোন দিক ভাইয়া? নিচের দিকে। বস্তুর উপর কতখানি বল প্রয়োগ করা হচ্ছে? এফ। কোন দিকে? উপরের দিকে। বস্তু নামতেছে কোন দিকে ভাইয়া? নিচের দিকে। বস্তুর ত্বরণ কোন দিক কাজ করতেছে? নিচের দিকে। ওকে, আপনাকে বলছে এই কেসের জন্য সমীকরণটা বের করতে। কি বলছে? এই কেসের জন্য সমীকরণটা বের করতে। চলেন আগের মতোই ভাইয়া, একদম সেম, এই বরাবর এম জি, এই বরাবর একটা লম্ব, এটাও হবে কি হবে? থিটা। এটা হবে আমাদের এম জি কস থিটা। এটা কি হবে ভাইয়া? আমাদের এম জি সাইন থিটা। এটা কি হবে ভাইয়া? আর। এটা কি হবে ভাইয়া? আর। দেখেন তো ভাইয়া, আর এর মান কার সমান হবে? এম জি কস থিটার সমান হবে। ভাইয়া ঘর্ষণ বল কোন দিক কাজ করবে? ঘর্ষণ বল কোন দিক কাজ করবে? নিচের দিক। না, নিচের দিক একদম খবরদার। কেউ যদি মনে করো ঘর্ষণ বল এফ এর বিপরীতে কাজ করবে সব সময়, তার ম্যাথ কিন্তু এখানেই ভুল হয়ে যাবে। ভাই এফ এর বিপরীতে ঘর্ষণ বল কাজ করে না, বস্তু যেদিকে গতিশীল হয় তার বিপরীতে ঘর্ষণ বল কাজ করে। কি বলছি? এফ এর বিপরীতে ঘর্ষণ বল কাজ করে না। এতক্ষণ পর্যন্ত এফ যেদিকে কাজ করতেছিল ঘর্ষণ সরি বস্তু সেদিকেই গতিশীল হচ্ছিল, তার জন্য ঘর্ষণ বল দেখে মনে হচ্ছিল এফ এর বিপরীতে যায়। বাট এখন এফ যেদিকে ক্রিয়া কাজ করতেছে, বস্তু কিন্তু সেদিক গতিশীল না। সো এখন কিন্তু এফ এর বিপরীতে ঘর্ষণ বল কাজ করবে না। ঘর্ষণ বল বস্তুর গতির বিপরীতে কাজ করে। ঘর্ষণ বল কোন দিক কাজ করে? বস্তুর গতির বিপরীতে কাজ করে, এফ এর বিপরীতে না। বস্তু কোন দিক গতিশীল? ত্বরণ যেদিকে, বস্তু সেদিকে গতিশীল। বস্তুর ত্বরণ যেদিকে, বস্তুর লব্ধি ত্বরণ যেদিকে, বস্তু সেদিকে গতিশীল, এবং ঘর্ষণ বল তার উল্টা দিকে কাজ করবে।
এবং ঘর্ষণ বল তার উল্টাদিকে কাজ করবে। দ্যাট মিন্স এই কেসটাতে এফ এবং এফ কে দুইটা একই দিকে কাজ করবে, এই কেসটাতে এফ এবং এফ কে দুইটা একই দিকে কাজ করবে। ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? গতির বিপরীতে, নট এফ এর বিপরীতে। ঠিক আছে, মনে থাকবে? ভেরি গুড। এখন বলো বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে? তিনটা, এম জি সাইন থিটা, এফ এবং এফ কে। বস্তু কোন দিক গতিশীল? নিচের দিকে। তাহলে লব্ধি বল কোন দিকে? নিচের দিকে। তাহলে বড় কোনটা? এম জি সাইন থিটা। কেমনে লব্ধি বল বের করবো? এম জি সাইন থিটা মাইনাস এফ মাইনাস এফ কে। ঠিক আছে, চলেন 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 পোলাপান, কোপ একদম কোপাই দিচ্ছি আমরা একসাথে, সবাই কোপাই দিতে পারবো বলতো? সবাই পারবো। ঠিক আছে, লব্ধি বল কত হবে? এম জি সাইন থিটা, এম জি সাইন থিটা মাইনাস এফ মাইনাস এফ কে। তাহলে এম জি সাইন থিটা মাইনাস এফ, এফ কে কত? মিউ কে এম জি কস থিটা। লব্ধি বল মানে কি ভাইয়া? এম ইন্টু লব্ধি ত্বরণ, দ্যাট মিন্স এম ইন্টু এ। এখানে এটা হলো আমাদের লব্ধি ত্বরণ। চলেন বলেন, গতির সমীকরণ বের করা সবাই বুঝছি নাকি বুঝি নাই এই কেসটার জন্য? এইটা কিন্তু ভাইয়া অনেকের ভুল হয়, এটা কি আপনার ভুল হবে? আর আর কখনো ভুল করবেন এই কেসটা? কারো ভুল হবে? সবাই বুঝছি, দ্রুত কমেন্টে জানান তাড়াতাড়ি, একটুও দেরি না করে, একটুও দেরি না করে আমাকে কমেন্টে জানান কারো কি আর ভুল হবে নাকি হবে না। অভিষেক তো একদম আগুন জ্বালাই দিচ্ছে, সাবাস। বাকিরা বলতো কারো কি আর ভুল হবে? ভাইয়ারা কেউ ভুল করবে আর বলতো? কেউ ভুল করবো? কারো কখনো ভুল হবে? এই দ্রুত এই পোলাপান, দেরি করা যাবে না, দ্রুত জানাও ভাইয়াকে, দ্রুত দ্রুত দ্রুত, দেরি না করে ভাইয়াকে জানিয়ে দিন আপনার কি আর ভুল হবে নাকি হবে না বলেন তো। এই পোলাপান, ছোট্ট মোট্ট কিউট কিউট বাচ্চা বাচ্চা পোলাপান, জানো তো আমাকে, আমরা কি পারবো নাকি পারবো না? এই সবাই বুঝছো নাকি বুঝো নাই? এতক্ষণ কেন লাগে জানাইতে? আচ্ছা সামি বলছে না 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 আর ভুল হবে না, গুড 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 গুড। বাকিরা যারা ক্লাস করতেছি একটু রেসপন্স করে না রে বাচ্চা পোলাপানরা। এই তোরা রেসপন্স করিস না কেন ভাই? নাকি তোদের কমেন্ট আমার কাছে দেরিতে আসে? আমি জানি না, তোদের কমেন্ট আমার সামনে এখন পর্যন্ত তোদের কোনো কমেন্ট নাই, ওই সামির কমেন্টই লাস্ট, আর কারো কমেন্ট আসে না। আচ্ছা যাও, ঠিক আছে, তুমি রেসপন্স করবে না না করবা তোমার ইচ্ছা ব্রো, জোর করার কিছু নাই। ওকে, এই পাঁচটা বুঝেছি আমরা, এই পাঁচটা বুঝেছি। চলো ছয় নাম্বার কেস। কয় নাম্বার কেস ভাইয়া? ছয় নাম্বার কেস। এই ছয় নাম্বার কেস শিখা শেষ হলেই আমাদের ঘর্ষণের চ্যাপ্টার ক্লোজ, ঘর্ষণ আমরা পুরোপুরি শিখে যাবো একদম। এই ছয়টা কেসই আছে, এর বাইরে তোমার জীবনও আসবে না ভাই, এর বাইরে যদি আসে আমার এটা দেখাই যা, তারপর আমি দেখবো নি, এর বাইরে আসবে না। তুই যদি ছয়টা কেস পারিস তুই যে কোনো কিছু করে দিয়ে আসতে পারবি ঘর্ষণের, একদম ঘর্ষণ একদম কোপাই দিয়ে আসতে পারবি। চল ছয় নাম্বার কেস, এই ঠিক আছে, এই 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 এতক্ষণ পর্যন্ত বস্তু আনত তলে ছিল তাই না? বাট এবার বস্তু সমতলে আছে, বস্তু সমতলে আছে, বস্তুকে টানা হচ্ছে বাঁকাভাবে, বস্তুকে টানা হচ্ছে বাঁকাভাবে, বস্তুকে এই যে আপনি করে অ্যাঙ্গেল করে থিটা কোণে টানা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা ভাইয়া বস্তুকে টানা হচ্ছে থিটা কোণে, বাট বস্তু আগাচ্ছে কোন দিকে? একদম ভূমি বরাবর। বস্তু আগাচ্ছে কোন দিকে? একদম ভূমি বরাবর। মানে হয় না যে আমরা বস্তুগুলোকে আপনি করে বাঁকাভাবে টেনে আনি, মাটিতে থাকা বস্তুর সাথে দড়ি লাগে বাঁকাভাবে টেনে আনি, বস্তু উঠে আসে নাকি? না, বস্তু ভূমি বরাবর আগে আছে। ঠিক আছে, বাট আমরা টানতেছি বা বল প্রয়োগ করছি কেমনে ভাইয়া? অ্যাঙ্গেল করে। বুঝেছি সবাই? সবাই বুঝেছি, ভেরি গুড ভেরি গুড। এখন তোমাকে বলছে এটার জন্য গতির সমীকরণ বের করতে। ঠিক আছে, চলো দেখো, এফ কে দুইটা ভাগে ভাগ করো, এ বরাবর এফ, তাহলে এ বরাবর কত? এফ কস থিটা। এ বরাবর কত? এফ সাইন থিটা। নিচের দিকে কি ভাইয়া? এম জি। উপরের দিক কি আছে ভাইয়া? রিয়াকশন ফোর্স। বস্তু কোন দিক গতিশীল ভাইয়া? সামনের দিকে। ঘর্ষণ বল কোন দিক কাজ করবে ভাইয়া? উল্টা দিকে, বুঝছো? চলো আবার বলি, এই বরাবর বল ভূমির সাথে অ্যাঙ্গেল থিটা, তাহলে এই বরাবর বলের রূপাংশ এফ কস থিটা, এই বরাবর বলের রূপাংশ এফ সাইন থিটা। নিচের দিকে আছে বস্তুর ওজন এম জি, উপরের দিকে আছে প্রতিক্রিয়া বল আর, বিপরীত দিক কাজ করতেছে ঘর্ষণ বল। কেন? কারণ বস্তু সামনের দিক গতিশীল। ঠিক আছে, ভেরি গুড। এখন আমাকে বলো, এতক্ষণ পর্যন্ত আর ইজ ইকুয়ালস টু এম জি হচ্ছিল, বাট এইবার আর ইজ ইকুয়ালস টু এম জি হবে না। কারণ 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 বস্তু কি ওয়াই অক্ষ বরাবর গতিশীল? নো। বস্তু কি ওয়াই অক্ষ বরাবর গতিশীল? নো, না, একদমই না। ঠিক আছে, বস্তু ওয়াই অক্ষ বরাবর কি স্টেবল? তার মানে ওয়াই অক্ষ বরাবর ওর উপর ক্রিয়ারত লব্ধি বল কত? শূন্য। দেখো তো ওয়াই অক্ষ বরাবর কয়টা বল কাজ করতেছে? একটা, দুইটা,
তিনটা। যদি লব্ধি বল শূন্য হইতে হয়, যদি ওয়াই অক্ষ বরাবর ওর উপর লব্ধি বল শূন্য হইতে হয়, তাহলে ওর উপর ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে বল আর ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে বল কি হইতে হবে? সমান হইতে হবে। তাহলেই তো ওয়াই অক্ষ বরাবর নড়াচড়া করবে না। দ্যাট মিন্স এবার হবে আর প্লাস এফ সাইন থিটা ইজ ইকুয়ালস টু এম জি। দ্যাট মিন্স আর এর মান হবে এম জি মাইনাস এফ সাইন থিটা। বুঝছো নাকি বুঝো নাই? আর এর মান কত হবে? এম জি মাইনাস এফ সাইন থিটা। কেন হইলো? এতক্ষণ পর্যন্ত বলের কোনো উপাংশ লম্ব বরাবর কাজ করতেছিল না, বাট এবার বলের উপাংশ লম্ব বরাবর কাজ করতেছে, তার জন্য এবার আর প্লাস এফ সাইন থিটা হবে এম জি। কারণ ওয়াই অক্ষ বরাবর বস্তুর কোনো গতি নাই, মানে ওয়াই অক্ষ বরাবর বস্তুর লব্ধি বল শূন্য, মানে ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে বল আর ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে বল সমান হইতে হবে, তাহলে লব্ধিটা শূন্য হবে এবং ওয়াই অক্ষ বরাবর কোনো গতি থাকবে না, যেটা আসলেই নাই। তার জন্যই ওয়াই অক্ষ বরাবর উপরের দিকের বল আর প্লাস এফ সাইন থিটা আর ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে বল এম জি দুইটা সমান। বুঝেছো? তাহলে এবার আর এর মান কত হবে? এম জি মাইনাস এফ সাইন থিটা। বলো তাহলে গতি ঘর্ষণ বলের মান কত হবে? মিউ কে ইন্টু আর। কত হবে ভাইয়া? মিউ কে ইন্টু আর। দ্যাট মিন্স মিউ কে ইন্টু এম জি মাইনাস এফ সাইন থিটা। মিউ কে ইন্টু এম জি মাইনাস এফ সাইন থিটা। বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি নাকি বুঝি নাই? আমরা কি পাইলাম? এফ কে এর মান পাইলাম। কিসের মান পাইলাম ভাইয়া? এফ কে এর মান পাইলাম। এখন বলেন বস্তু গতিশীল কোণ বরাবর, এই তল বরাবর। তাহলে এই তল বরাবর বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে? দুইটা, একটা এফ সাইন থিটা একটা এফ কে, একটা এফ সাইন থিটা একটা এফ কে। বস্তু কোন দিক গতিশীল? এফ কস থিটার দিকে। একটা এফ কস থিটা একটা এফ কে। বস্তু কোন দিক গতিশীল? এফ কস থিটার দিকে। কিভাবে? কারণ ত্বরণ কাজ করতেছে এইদিকে। তাহলে এফ কস থিটাটা কি বলতো? বড়। কার চেয়ে বড়? এফ কে এর চেয়ে। তাহলে কিভাবে লিখবা? লব্ধি বল, লব্ধি বল ইজ ইকুয়ালস টু এফ কস থিটা মাইনাস এফ কে। লব্ধি বল মানে কি ভাইয়া? এম এ, ভর ইন্টু লব্ধি ত্বরণ। আচ্ছা, এফ কস থিটা মাইনাস এফ কে। এফ কে মানে কি? মিউ কে ইন্টু এম জি মাইনাস এফ সাইন থিটা। চলেন, আপনার গতির সমীকরণ রেডি হয়ে গেছে, যা দিয়েছে আপনাকে তা দিয়ে ধূপ ধাপ সলভ করে ফেলেন। বলেন বুঝছেন নাকি বুঝেন না? এটা একটু এক্সেপশনাল কেস ছিল, এটাও বুঝছেন নাকি বুঝেন নাই? বলেন তো ভাইয়া, বলেন তো, বলেন 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 বলেন, সবাই বুঝছেন কি না? সবাই বুঝছেন নাকি বুঝেন নাই ভাইয়া? এই ছয়টা কেস যদি আমরা পারি, ঘর্ষণে আর কোনোদিন আটকাচ্ছেন না। ছয়টা কেস যদি আপনার ক্লিয়ার থাকে, ভাইয়া বলতেছে আপনি ঘর্ষণ আর কখনো আটকাচ্ছেন না, এর চেয়ে বেশি ঘর্ষণে কিছু নাই রে ভাই, এর চেয়ে বেশি কিছু নাই। তুই বুঝছস নাকি বুঝস নাই সেটা আমার কমেন্টে জানা, ঠিক আছে? আচ্ছা, শারমিন চিরিন বলছে বুঝেছি ভাইয়া, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, সাবি বলছে একদম আগুন বরাবর, সাবাস। আচ্ছা, মার্জিয়া সারা বলছে আগুন ভাইয়া, ওরে গ্রেট। অভিষেক বলছে বুঝছি দাদা, ভেরি গুড। সঞ্জীবুল ইসলাম বলেছে বুঝছি ভাই, সাবাস। রাজ বলছে আপনি বুঝাইলে ঠিকই বুঝি ভাই, ইভেন অনেক ভালো বুঝি, কিন্তু আপনার এক্সামগুলো এত খারাপ করি কেন যায় না? সমস্যা নাই ভাইয়া, সামনে অনেক ভালো হবে, কোনো প্যারা নাই, কোনো প্যারা নাই, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে ঘর্ষণের চ্যাপ্টার এখানেই ক্লোজ। আচ্ছা, নাইম বলছে ভাই এতদিন কই ছিলেন, আগে আসলেন না কেন? কোথায় যে ছিলাম রে ভাই, ঘুরিতে ছিলাম বনে বাদরে, চলে আসলাম হঠাৎ করে এই অজানা শহরে। বলতো এটা কি, এটা কি বলতো, এটা কি? এই মাত্র যেটা বললাম এটা কি বলতো? পিভিসি কে, প্রমিত ভাইয়ের ছোট্ট কবিতা, প্রমিত ভাইয়ের ছোট্ট কবিতা, ঠিক আছে? মাঝে মাঝে এরকম কবিতা শোনাই দিব, ঠিক আছে? আচ্ছা, ইউনিফর্ম ভেলোসিটিতে নামলে, বুঝলাম না, ইউনিফর্ম, ইউনিফর্ম ভেলোসিটিতে নামলে ভাই এর মান জিরো। আজব রে ভাই, ইউনিফর্ম ভেলোসিটিতে নামো মানে কি? লব্ধি ত্বরণ শূন্য, লব্ধি এর মান জিরো বসাই দিবা, হয়ে যাবে, শেষ, আর তো কিছু না। এ বুঝছো নাকি অপূর্ব সঙ্গীত? ইউনিফর্ম ভেলোসিটিতে নামলে এর মান জিরো বসাই দিবা, এর মান জিরো বসালে তো ইউনিফর্ম ভেলোসিটি, রাইট? অপূর্ব সঙ্গীত, তুমি কি বুঝেছো নাকি বুঝোনি বলো তো? এ পিভিসি কে, ওপি, সবাই হাসো কেন, হায় হায়, পিভিসি কে কি খারাপ নাকি বলো তো? প্রবীণ ভাইয়ের ছোট্ট কবিতা কত সুন্দর না বলো তো? মানে হাসবা না, হাসা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এ অপূর্ব সঙ্গীত, তুমি কি বুঝছো কি বলেছি? যদি ধ্রুববেগে নামে, সিম্পলি এর মান জিরো হয়ে যাবে, সিম্পলি এর মান জিরো, আর কিচ্ছু না, ঠিক আছে? আচ্ছা, পুয়েটও হবে, পুয়েট কি? প্রমিত ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি নাকি ভাই? আরো কিছু বানা, আরো কিছু বানা, তোরা আমার পসায় পসায় সাইরা দে, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা আগে যাই। আমরা ঘর্ষণ পুরা একদম কোপ হয়ে গেছে আমরা ঘর্ষণে, তাই না? ঘর্ষণ আমরা একদম কোপাই দিব, একদম কোপাই দিব, রাইট? আচ্ছা,
ভেরি গুড। চলেন, আমাদের রৈখিক গতির আর একটা টপিক বাদ আছে, রৈখিক গতির বাকি সব টপিক আমাদের কমপ্লিট। যে টপিকটা বাদ আছে তাহার নাম কি বলেন তো? রকেট সায়েন্স। কি নাম? রকেট সায়েন্স। আমাদের রকেট রকেট কি বাদ আছে আমাদের? রকেট রকেট। ঠিক আছে, কি বাদ আছে আমাদের বলতো? রৈখিক গতির একটা জিনিসই বাদ আছে, সেটা হলো রকেট। আচ্ছা, অপূর্ব সংকেত লিখছে তখন কি এফ থাকবে? হ্যাঁ এফ থাকবে। এফ থাকলে কি সমস্যা ভাইয়া? এফ থাকলে তো কোনো সমস্যা নেই, এফ তো থাকতেই পারে। তুমি জাস্ট ভাই তোমার যখন বলতেছে ধ্রুববেগে নামবে, তার মানে কি? তখন লব্ধি বল শূন্য। লব্ধি বল শূন্য মানে লব্ধি ত্বরণ শূন্য। ঠিক আছে ভাইয়া, তখন তুমি এর মান জিরো বসাবা। এফ তো ভাইয়া লব্ধি বল না, ঠিক আছে? লব্ধি বল শূন্য হবে যদি ধ্রুববেগে নামে। ওকে, লব্ধি বল আর লব্ধি ত্বরণ শূন্য হবে, বল শূন্য হবে না, বল থাকবে, লব্ধি বল শূন্য হবে। আই থিঙ্ক বুঝতে পারছো? না বুঝলে কমেন্ট করে ভাইয়া পরে বুঝাই দিবনি, সমস্যা নেই, লাস্টে থাইকো বুঝাই দিবনি। চলো, রকেট কি ভাইয়া? রকেট। আচ্ছা ভাইয়া, রকেটে যে উড়ে, রকেটের উড়াটা একটু বলেন তো দেখি, রকেট কেমন উড়ে? এই আমি কি স্পেস এক্সে কাজ করি? না না, তবে যতটুকু বুঝি ততটুকু তোমাদের বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, শুনে শুনে, এই যে রকেটের উড়াটা, এটা ভরবেগের সংরক্ষণশীলতার নীতির, ভরবেগের সংরক্ষণশীলতার নীতির, সংরক্ষণশীলতার নীতির এবং 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 নিউটনের গতির তৃতীয় সূত্রের, নিউটনের গতির তৃতীয়, কত নম্বর ভাইয়া? তৃতীয়, বলো আমার সাথে বলো, তৃতীয়, তৃতীয় সূত্রের খুবই খুবই খুবই, লেখো ভাইয়া, সুইট। কি সুইট? সুইট সুইট একটা উদাহরণ, কেমন? সুইট একটা উদাহরণ, সুইট একটা উদাহরণ। কেউ আবার ইর পরে এ লেখিস না, অন্যরকম জিনিস হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, ভরবেগের সংরক্ষণশীলতার নীতির এবং নিউটনের গতির যে তৃতীয় সূত্র, এটা খুবই সুইট একটা উদাহরণ। ঠিক আছে, আচ্ছা দেখো কিভাবে ভাইয়া, কিভাবে ভাইয়া, কিভাবে দেখো দেখো দেখো, এই আমাদের রকেট, আমাদের রকেট। ঠিক আছে, রকেট কি করে? রকেট রকেট নিচের দিকে জ্বালানি নিক্ষেপ করে। কি করে রকেট? রকেট নিচের দিকে জ্বালানি নিক্ষেপ করে, নিচের দিকে জ্বালানি নিক্ষেপ করে। জ্বালানি নিক্ষেপ করে। ওকে, রকেট কি করে ভাইয়া? নিচের দিকে জ্বালানি নিক্ষেপ করে। ঠিক আছে, তার মানে রকেট নিচের দিকে একটা বল প্রয়োগ করতেছে, নিচের দিকে বল প্রয়োগ করে জ্বালানিকে বের করে দিচ্ছে। রকেটের ভিতরে তো জ্বালানির কোনো বেগ নাই, রকেটের ভিতরে তো জ্বালানির বেগ শূন্য, তাই মানে রকেটের সাপেক্ষে, রকেটের ভিতরে রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ কত? শূন্য। তার পরিবর্তে সে জ্বালানিকে পিছনের দিকে নিক্ষেপ করছে, মানে কি? জ্বালানিকে সে একটা বেগ দিচ্ছে পিছনের দিকে। স্থির বস্তুকে বেগ দেওয়া মানে কি? তার উপর বল প্রয়োগ করা। তার মানে রকেট নিচের দিকে বল প্রয়োগ করছে, তার প্রতিক্রিয়া বল হিসেবে রকেট বল পাবে উপরের দিকে, এবং সেই বলে রকেট কি হবে? উপরের দিকে চ্যাল চ্যালে উড়ে যাবে, চ্যাল চ্যালে বেহেস্তে চলে যাবে আমাদের রকেট ভাই। ঠিক আছে, একদম ধূপধাপ উপরের দিকে উঠে যাবে। এটা কি দিয়ে ব্যাখ্যা করলাম? নিউটনের গতির তৃতীয় সূত্র দিয়ে। ভাইয়া আপনি না বললেন ভরবেগের সংরক্ষণশীলতার নীতি দিয়েও ব্যাখ্যা করা যায়? ইয়েস, রকেটের যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন গুলো আমাদের দরকার, সেটা আমরা আনবো ভরবেগের সংরক্ষণশীলতার নীতি দিয়ে। এই পর্যন্ত বুঝেছি নাকি বুঝি নাই? রকেট কি করে? নিচের দিকে জ্বালানি নিক্ষেপ করে, মানে নিচের দিকে একটা বল প্রয়োগ করে, তার প্রতিক্রিয়া বল হিসেবে উপরের দিকে রকেট একটা বল পায়, এবং সেই বলের জন্য রকেট উপরের দিকে উঠে যায়। বুঝেছি ভাইয়া? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। চলো এখন আমরা রকেটের জন্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বের করি। কি বের করবো? ম্যাথ মে টি কাল এক্সপ্রেশন, এক্সপ্রেশন কি বের করবো? ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। চলো ভাইয়া চলেন চলেন, দেরি করেন না ভাইয়া, চলেন চলেন যাই একসাথে একটু রকেট ভ্রমণ করে আসি। কি করে আসি? রকেট ভ্রমণ করে আসি। পরম 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 পরম, আমাদের রকেটটা কেমন? ট্যাবলেটের মতো দেখতে ভাই। ও ভাই দেখো পোলাপান, দেখো এটাকে বলো তো, এটা তোমাদের প্রমিত ভাইয়া, এটাকে তোমাদের প্রমিত ভাইয়া, তোমাদের প্রমিত ভাইয়া। দেখো নিজের নামটা কত সুন্দর করে লিখতেছি, প্রমিত ভাইয়া। এখন রকেটে করে আমি একজনকে পাঠাবো, রকেটে করে কে যেতে চান কমেন্টে জানান, একজনকে আমি রকেটে করে পাঠাবো। কে যেতে চান, কে যেতে চান বলেন তো, বলেন তো। আচ্ছা কে যেতে চান রকেটে চড়ে, বলেন তো, বলেন তো, আমাকে একটু জানাতো, আমাকে একটু জানাতো রকেটে করে কে যেতে চান।
রকেটে করে কে যেতে চান আমাকে একটু জানান তো ভাইয়া। আচ্ছা আমাদের বাঁধন ভাই বলছে বাঁধন ভাই যাবে, চলেন। সারা তোমার আগে তো বাঁধন ভাই বলে দিয়েছে, সো আমরা আপাতত বাঁধন ভাইকে পাঠাবো। আচ্ছা যা, পৃথিবীতে দাঁড়ায় সারা দেখতেছে, সারা বলছিস না, যা সারার আজকে দিলাম, সারা প্রত্যেকদিন কষ্ট পাস, চল আজকে দিছি। আর আমাদের বাঁধন ভাই রকেটে করে যাচ্ছে, ঠিক আছে স্যার। আমাদের সারাবু কি করতেছে, পৃথিবী থেকে পর্যালোচনা করতেছে, আর বাঁধন ভাই কি হচ্ছে, রকেটে করে চলে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সো যখন 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 রকেটটা মাত্র মাত্র ওঠা শুরু করেছে, তখন রকেটের বেগ ছিল ভি। যখন মাত্র মাত্র রকেটটা ওঠা শুরু করেছে, তখন রকেটের বেগ ছিল কত ভাইয়া, ভি। আচ্ছা, কিছুক্ষণ পরে রকেটটা কিছুটা উপরে উঠছে। আচ্ছা ভাইয়া, রকেটটা তো উপর উঠবে আর বেগ বৃদ্ধি পাবে না, পাবে তো, বেগ তো বৃদ্ধি পাবে, তাই না? যখন উপর উঠছে, তখন রকেটের বেগ হয়েছে ভি প্লাস ডেল ভি। কত হয়েছে? ভি প্লাস ডেল ভি। তাহলে শুরুতে রকেটের বেগ কত ছিল? ভি। কিছুক্ষণ পরে রকেটের বেগ কত হয়েছে? ভি প্লাস ডেল ভি। আচ্ছা, রকেট কি করতেছে? পিছনের দিকে জ্বালানি নিক্ষেপ করতেছে, কত বেগে? ধরো ভিআর বেগে। আচ্ছা ভাইয়া, এই ভিআরটা কি? ভিআরটা কি জ্বালানির বেগ? শুনেন, এইভাবে লেখেন, ভিআরটা হলো রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। কার বেগ ভাইয়া? রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। কি বললাম ভাইয়া? ভিআরটা কি রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। কার সাপেক্ষে কার বেগ? রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। বয়স নাকি বজনী আমাকে একটু বলবানি? বয়স, ভেরি গুড। ভিআর কি? রকেটের সাপেক্ষে ভাইয়া জ্বালানির বেগ। ভেরি ভেরি গুড, বুঝতে পেরেছি আমরা। ওকে ফাইন, তাহলে আর কি কি লাগবে? ধরেন রকেটের ভর, ভর বলতে ভাই দেখ একবার কি বললাম, রকেটের ভর বলে ফেলেছি জীবনটা। দেখ এই ধর, এটা হলো রকেটের ভর। কখন? শুরুতে। দেখ তো, জ্বালানি নির্গমন হইতে থাকবে না, জ্বালানিগুলো কি রকেটের ভিতর ছিল না? এই যে জ্বালানিগুলো বের হয়ে আসতেছে, এইগুলো বের হয়ে আসলে রকেটের ভর কমবে নাকি কমবে না বল? এই যে জ্বালানিগুলো বের হয়ে আসতেছে, এগুলো যদি বের হইতে থাকে, তাহলে কি রকেটের ভর কমবে নাকি কমবে না? অবশ্যই কমবে। বুঝি নাকি বুঝি না? সবাই বুঝি? ভেরি গুড। এই যে আমার জ্বালানিগুলো বের হয়ে আসছে, তার জন্য কি হবে? রকেটের ভর কমতে থাকবে। ধরো ডেলেম পরিমাণ জ্বালানি বের হয়ে আসলো, কতক্ষণে জ্বালানি বের হয়ে আসলো? ডেলেম পরিমাণ। তাহলে কিছুক্ষণ পর রকেটের ভর কত হবে? এম মাইনাস ডেল এম। বুঝো নাকি বুঝো না? দেখো, শুরুতে রকেটের বেগ ছিল ভি, কিছুক্ষণ পর যে রকেটের বেগ হয়েছে ভি প্লাস ডেল ভি, কিছুটা বৃদ্ধি পাইছে। শুরুতে রকেটের ভর ছিল এম, ওই একই সময়ে কিছুক্ষণ পর গিয়ে কি হয়েছে, ডেল এম পরিমাণ জ্বালানি রকেট থেকে বের হয়ে যাওয়ার কারণে রকেটের ভর এখন হয়েছে এম মাইনাস ডেল এম, ঠিক আছে। আর জ্বালানি কত বেগে বের হইতেছে? ভিআর বেগে। ভিআরটা কি? রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। আচ্ছা ভাই, রকেটের সাপেক্ষে মানে কি? মানে আমাদের বাঁধন ভাইয়ের সাপেক্ষে জ্বালানির বেগ, সারা আপুর সাপেক্ষে না। কার সাপেক্ষে জ্বালানির বেগ? বাঁধন ভাইয়ের সাপেক্ষে, সারা আপুর সাপেক্ষে না। সারা আপুর সাপেক্ষে কত, সেটা আমরা পরে হিসাব করব। ভিআরটা কি? রকেটের সাপেক্ষে জ্বালানি বেগ, মানে রকেটে বসে থাকা একটা মানুষ জ্বালানি কত বেগে বের হয়ে যায় দেখবে, সেটা হলো আমাদের ভিআর। এই পর্যন্ত, এই পর্যন্ত সবাই বুঝছো কিনা একটু জানাও তো, এই পর্যন্ত সবাই বুঝছো কিনা ভাইয়েরা আমার, এই পর্যন্ত সবাই বুঝছেন কিনা একটু বলেন, তাইলে আমি আগানোর সাহস পাই। আপনারা যদি আমাকে একটু সাহস দেন, জি ভাইয়া বুঝছি, তাহলে ভাইয়া ধূপধাপ এগিয়ে যাবে। কেমন আগায় যাবে? ধূপধাপ আগায় যাবে। এই অপূর্ব সঙ্গে তুমি লাস্টে থাইকো ভাইয়া, তোমার ওটা আমি বুঝাবো নি, রকেটটা পরেনি তারপর বুঝাবো নি। স্বামী বলছে হ্যাঁ, স্বামী বলছে হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। বাকিরা? আচ্ছা, অভিষেকও বলছে হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি আপনারা বুঝতে পারতেছেন। বাঁধনও বলছে জি ভাই, তুমি তো বুঝবাই মিয়া, তুমি যাইতেছো রকেটে, তুমি বুঝবা না। আচ্ছা, সারা বলছে বুঝছি ভাইয়া, তুইও তো বুঝবি, তুই তো দেখতেছোস নিচ থেকে বসে বসে, তুই বুঝবি না, তুই তো বুঝবি। আচ্ছা চলো 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 চলো, ওকে, এ পর্যন্ত হয়েছে ভাইয়া, ভেরি গুড। আচ্ছা এখন দেখেন, এখন আমরা কি করব, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করব। কি করব? ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করব। তাহলে আমরা এখানে লিখতেছি আদি 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 ভরবেগ। কি লিখতেছি ভাইয়া? আদি ভরবেগ, ঠিক আছে। আরেকটা লিখতেছি ভাইয়া শেষ ভরবেগ। কি লিখতেছি ভাইয়া? শেষ ভরবেগ। এগুলো কার কার আছে ভাইয়া, কার কার এগুলো আছে বলেন তো, কার কার আছে? উপরে তো লেখা দেখা যায় না, না ধরো আমি আর একটু নিচে লিখি, উপরে অন্ধকার আমি খেয়াল করি নাই, সরি সরি সরি, আই এম এক্সট্রিমলি সরি, অত্যন্ত দুঃখিত আমি তোমাদের এইভাবে, যাই হোক কিছুটা কি বলতেছিলাম উপরওয়ালা জানে। একটা হলো আদি ভরবেগ, একটা হলো শেষ ভরবেগ। একটা কি ভাইয়া? আদি ভরবেগ। আর একটা কি ভাইয়া?
শেষ বলবে, ঠিক আছে? আচ্ছা দেখো, কার কারটা দেওয়া আছে, আমাদের রকেটের আছে, এবং একই সাথে আমাদের যে জ্বালানি মহাশয় আছে তারও কিন্তু আদি ভরবেগ শেষ ভরবেগ আছে, রাইট? আচ্ছা আমি তোমাকে বললাম রকেটের আদি ভরবেগ কত, দেখেন তো শুরুতে রকেটের ভর কত ছিল, এম। শুরুতে তো রকেট থেকে কোনো জ্বালানি বের হয় নাই, শুরুতে রকেটের ভর ছিল এম। শুরুতে রকেটের বেগ কত ছিল, শুরুতে রকেটটা ভি বেগে ওড়া শুরু করছে, তাহলে শুরুতে রকেটের বেগ ছিল ভি। আচ্ছা আমরা কি বললাম যেন, শুরুতে তো জ্বালানি বের হয় নাই, তাহলে শুরুতে কি জ্বালানির কোনো বেগ ছিল না? যদি জ্বালানির বেগ নাই থাকে তাহলে জ্বালানির আদি ভরবেগ কত হবে ভাইয়া, শূন্য। কত হবে ভাইয়া, শূন্য, একদম একদম স্টার্টিং মোমেন্টে। হ্যাঁ জ্বালানি তখনও বের হওয়াই শুরু হয় না, ঠিক আছে? তাহলে রকেটের আদি ভরবেগ কত, এম ভি। জ্বালানির আদি ভরবেগ কত ভাইয়া, জিরো। এবার আসো রকেটের শেষ ভরবেগ, দেখো তো কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর রকেটের ভর কত হয়েছে, এম মাইনাস ডেল এম। রকেটের বেগ কত হয়েছে, ভি প্লাস ডেল ভি, তাই তো? তাহলে এটা কি হবে, রকেটের শেষ ভরবেগ, রকেটের শেষ ভর ইন্টু রকেটের শেষ বেগ। দেখেন এতদিন ধরে যা দেখছেন সেখানে শুধুমাত্র বেগ চেঞ্জ হয়েছে, ভর চেঞ্জ হয় নাই, বাট রকেটে এসে কি হবে, রকেটে এসে কি হবে বলেন তো, রকেটে এসে কিন্তু ভরও চেঞ্জ হবে, বেগ তো চেঞ্জ হবেই একই সাথে ভরও চেঞ্জ হবে, বুঝেছ? এবার আসো, এবার আসো জ্বালানির শেষ ভরবেগ, কতখানি জ্বালানি বের হয়েছে, ডেল এম। তাহলে জ্বালানির ভর কত, ডেল এম। বেগ প্রাপ্ত জ্বালানির ভর কত, ডেল এম। ভাইয়া জ্বালানির বেগ কত, দেখো তো এই যে ভি, ভি প্লাস ডেল ভি, এগুলো কার সাপেক্ষে হিসাব করা হচ্ছে বলেন তো, সারা অপুর সাপেক্ষে না, সারা অপুর সাপেক্ষে। কারণ আমি যদি বাঁধন ভাইয়ের সাপেক্ষে হিসাব করতাম বেগ তো জিরো হইতো, নিজের সাপেক্ষে নিজের বেগ তো শূন্য। আমি যদি কিছুক্ষণ পরেও হিসাব করতাম তাও তো শূন্য হইতো, ঠিক আছে? কারণ বাঁধন ভাই তো নিজের সাপেক্ষে নিজে স্থির। এই যে বেগ ভি, এই যে বেগ ভি প্লাস ডেল ভি, এগুলো কার সাপেক্ষে, সারা অপুর সাপেক্ষে। তাহলে জ্বালানির বেগ নিতে হবে কার সাপেক্ষে, সারা অপুর সাপেক্ষে। দোয়া আছে কার সাপেক্ষে, ভি আর রকেটের সাপেক্ষে, নিতে হবে কার সাপেক্ষে, সারা অপুর সাপেক্ষে। বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন ভাইয়া কি বলতে চাচ্ছে? ভেরি গুড, ভেরি ভেরি গুড। চলেন এখন একটু তাহলে বুঝি কেমনে নিব। ধরেন ধরেন এই 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 ধরেন এই বাসের মধ্যে একজন লোক বসিয়া আছে, ঠিক আছে? এই বাসের বেগ ধরেন 30 মিটার পার সেকেন্ড, কত, 30 মিটার পার সেকেন্ড। রাস্তার পাশে একজন লোক দাঁড়ায় আছে, সে আবার স্থির, সে কি ভাইয়া, স্থির, একদম স্থির। এই বাসে বসে থাকা লোক বলল সে দেখতেছে, এই বাসে বসে থাকা লোক বলল সে দেখতেছে একটা গাড়ি, একটা গাড়ি সামনের দিকে কত বেগে গতিশীল, 40 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। কে বললো এটা, এই যে গাড়িটা যে 40 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, এটা কে বললো, এই লোকটা বললো। তাহলে আমি যদি বলি এই লোকের সাপেক্ষে গাড়ির বেগ কত, দেখো এই লোক তো নিজেই গতিশীল 30-এ, সে আবার দেখতেছে 40-এ গতিশীল, তাহলে স্থির ব্যক্তির সাপেক্ষে গাড়ির বেগ কত হবে, 70 না? স্থির ব্যক্তির সাপেক্ষে গাড়ির বেগ কত হবে, 70 না? আপেক্ষিক বেগের কনসেপ্ট ভাই একটু বোঝার চেষ্টা কর। একটা গতিশীল ব্যক্তি বলতেছে একটা গাড়ি 40 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, তাহলে একটা স্থির ব্যক্তির সাপেক্ষে গাড়ির বেগ কত হবে, 30, মানে গতিশীল ব্যক্তির বেগ প্লাস গতিশীল ব্যক্তির সাপেক্ষে গাড়ির বেগ। বুঝো নাকি বুঝো না, এইটুক কি বুঝি নাকি বুঝি না, আমাকে একটু বলো তো, এই আপেক্ষিক বেগের কনসেপ্টটা সবাই বুঝো নাকি বুঝো না, আপেক্ষিক বেগের যতটুকু বললাম এইটুক কি বুঝো নাকি বুঝো না আমাকে একটু বলবা কাইন্ডলি ভাইয়া, আপেক্ষিক বেগের কনসেপ্টটা সবাই কি বুঝি নাকি বুঝি না ভাইয়ারা, ভাইয়ারা আপেক্ষিক বেগের কনসেপ্টটা কি সবাই বুঝি নাকি বুঝি না, আপেক্ষিক বেগের কনসেপ্ট সবাই বুঝো নাকি বুঝো না ভাইয়ারা, আমাকে একটু জানাও তো, দ্রুত জানাও, দ্রুত, দেরি না করে দ্রুত জানাই দিন আমাকে, আপেক্ষিক বেগের কনসেপ্ট সবার ক্লিয়ার নাকি ক্লিয়ার নেই পর্যন্ত ভাই, বল তাড়াতাড়ি বল ভাই, দেরি করিস না। সারা বলছে বুঝছি ভাই, আপেক্ষিক বেগের ওই জায়গাটা। আচ্ছা নায়েম সিদ্দিক বলছে বুঝছি, আচ্ছা ওকে গুড, তাহলে আমি ধরে নিচ্ছি। আচ্ছা ওই যে শারমিন চিন বলছে আর একবার একটু, আচ্ছা ওকে। অভিষেক ম্যাডাম বলছে বুঝছি, আচ্ছা চলো 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 একটু দেখি আমরা আপেক্ষিক বেগের কনসেপ্ট আর একবার একটু দেখি। শোনো শোনো শোনো, দেখো ধরো, আচ্ছা এই লোকটা, আচ্ছা ধরো তুমি গাড়ির মধ্যে বসে আসো, তুমি গাড়ির মধ্যে বসে আসো, তুমি দেখলা তোমার পাশ দিয়ে একটা বাস, একটা বাস 40 মিটার পার সেকেন্ড বেগে চলে গেল। আচ্ছা রাস্তায় দাঁড়ানো লোকটাও কি ওর বাসের বেগ 40 দেখবে, না। তুমি বাসে বসেছিলা, তুমি নিজেই 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ছিলা, তুমি নিজেই 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ছিলা, তুমি দেখলা তোমার পাশ দিয়ে একটা বাস 40 মিটার পার সেকেন্ড বেগে চলে গেল, বাসের বেগ কি আসলেই 40 না? তোমার সাপেক্ষে বাসের বেগ 40, রাস্তায় থাকা মানুষের সাপেক্ষে কত হবে, তোমার বেগ প্লাস তোমার সাপেক্ষে বাসের বেগ, তোমার বেগ প্লাস তোমার সাপেক্ষে বাসের বেগ। বুঝি এইটুকু,
সবাই বুঝি, সবাই বুঝি, বুঝি সবাই। এই ভাইয়ারা যারা আরেকবার ভাইয়া বলছো তারা বুঝো কিনা বলো তো, তারা বুঝছো কিনা, কি বলছি বুঝছো নাকি বুঝো নাই ভাইয়ারা? এবার একটু বলো তো, যারা বললা আরেকবার একটু, তারা কি বুঝেছো নাকি বুঝো নাই একটু বলবো আমাকে কাইন্ডলি, তাহলে সুবিধা হবে আমার জন্য তোমাদেরকে বুঝাইতে। এটা না বুঝলে কিন্তু রকেটেরটা বুঝতে পারবা না, এটা না বুঝলে কিন্তু রকেটেরটা বুঝতে প্যারা খাবা, এটা বুঝা লাগবেই। এটা ভাইয়া যেমনি হোক তোমাকে বুঝাবে, তুমি কি বুঝছো নাকি বুঝো নাই খালি একবার বলো। এই যে এই যে চুপচাপ থাকলে কিন্তু পিট্টি, একদম পিট্টি দিবে ভাইয়া, ঠিক আছে, একদম 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 মাইট দিবে তাড়াতাড়ি। আচ্ছা শর্মিন চিন বলছে বুঝছি, আরেকজন বলেছিল পারুল বেগম বলেছিল, তুমি একটু বলবা কি ভাইয়া তুমি কি বুঝতে পেরেছো কি না, তুমি কি বুঝতে পেরেছো? আরেকজন যে বলেছিল শুভ বলেছে বুঝছি, ভেরি গুড। যে আরেকজন বলেছিল বুঝতে পারো নাই সে কি বুঝেছো ভাইয়া? না বললে তো হবে না রে ভাইয়া, তোরা না বুঝলে আমি কারে পড়াইতেছি? আচ্ছা পারুল বেগম বলছে বুঝেছি ভাইয়া, ভেরি গুড, ওকে চলো। এখন একই দিকে যাচ্ছে, ধরো তোমার 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, কত 10, এই লোকটা কত দেখলো যে ও 10-এ যাচ্ছে, তাহলে ওর বেগ আসলে কত হবে বলো তো? 30 প্লাস 10, তখন 40-এ যাচ্ছিল, তার জন্য 30 প্লাস 40 হয়েছিল, ঠিক আছে। এখন এই লোক দেখলো 10-এ যাচ্ছে, তাহলে কত হবে? 30 প্লাস 10। এখন যদি ওই দিক না যে দেখে যে এই দিক যাচ্ছে, বুঝিস, তখন বলছিল যে দেখতেছে ওই দিকে 10-এ যাচ্ছে, বাট এবার কি বললো, সে দেখতেছে এই দিকে 10-এ যাচ্ছে, মানে আমি আগায় যাচ্ছি, আমি দেখলাম আমি 30 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছি, আমি দেখলাম একটা গাড়ি আমার থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে পিছায় যাচ্ছে, আমি নিজে 30 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছি, আমি দেখলাম একটা গাড়ি আমার থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে পিছায় যাচ্ছে, তাহলে ওই গাড়িটার আসলে বেগ কত ভাইয়া? 30 মাইনাস 10 না, কত ভাইয়া? 30 মাইনাস 10 বা 20, আমার বেগ 30, গাড়ির বেগ আসলে 20, তার জন্য আমার কাছে মনে হচ্ছে গাড়ি আমার থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে পিছায় যাচ্ছে। বুঝছি সবাই, সবাই বুঝেছি, ভেরি গুড, ভেরি গুড। কেমনে বের করলাম জানো? আমার বেগ বা গতিশীল বস্তুটার মধ্যে বা গতিশীল গাড়ির মধ্যে যে ব্যক্তি আছে তার বেগ মাইনাস ওই ব্যক্তির সাপেক্ষে এই গাড়িটার বেগ, ঠিক আছে, মাইনাস ওই ব্যক্তির সাপেক্ষে এই গাড়িটার বেগ। তাহলে আমরা কি চাচ্ছি, আমরা কি চাচ্ছি? সারা অপুর সাপেক্ষে জ্বালানির বেগ, কি চাচ্ছি? সারা অপুর সাপেক্ষে জ্বালানির বেগ। কেমনে বের করবো? রকেটের বেগ মাইনাস রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ, বুঝছো নাকি বুঝছো না? এখানে কি করেছিল, 30 মাইনাস 10 কেমনে করেছিল? গাড়ির বেগ বা বাসের বেগ মাইনাস বাসের সাপেক্ষে গাড়িটার বেগ, তাই তো? তাহলে কি স্থির স্থির ব্যক্তির সাপেক্ষে বেগটা পেয়ে গেছিল না? এই তো, এখানেও কি হবে, রকেটের বেগ মাইনাস রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। তাহলে যে আমাদের যে স্থির সারা নামে যে আপুটা আমাদের আছে সে তো স্থির, তাই না? তার সাপেক্ষে আমরা কি পেয়ে যাব, বেগটা পেয়ে যাব। বুঝছো নাকি বুঝো নাই ভাইয়া, বুঝছো নাকি বুঝো নাই ভাইয়া, ভাইয়া বুঝছো নাকি বুঝো নাই? ও খোদা, বলো তো ভাইয়া বুঝছো নাকি বুঝো নাই? একটু কমপ্লেক্স লাগতে পারে হালকা, যদি না বুঝো বলো আমি আবার বুঝাই দিবনি, সমস্যা নেই, কিন্তু তোমরা অবশ্যই জানাইতে হবে তুমি বুঝছো নাকি বুঝো নাই। দ্রুত 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 জানান বুঝছেন নাকি বুঝেন নাই ভাইয়ারা, আমি ধরে নিলাম তাহলে আপনারা বুঝছেন, ঠিক আছে, আপনারা কিছু বলেন না। আচ্ছা চলেন তাহলে, বলেন তো রকেটের শেষ বেগ কত ধরতে হবে, সরি রকেটটা জ্বালানির শেষ বেগ কত ধরতে হবে? রকেটের বেগ মাইনাস রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। ভাইয়া রকেটের বেগ কত? ভি না, রকেটের বেগ কিন্তু এখন ভি প্লাস ডেল ভি হয়ে গেছে, তাহলে জ্বালানির বেগ কত হবে? ভি প্লাস ডেল ভি মাইনাস ভি আর, মানে রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। তাহলে আমরা পেয়ে গেলাম রকেটের আদি ভরবেগ, জ্বালানির আদি ভরবেগ, আর রকেটের শেষ শেষ ভরবেগ, আর জ্বালানির শেষ ভরবেগ। কে যেন বলেছে লাস্টেরটা আরেকবার, লাস্টেরটা আরেকবার, আচ্ছা লাস্টেরটা বলেছি যে তোমার ধরো আমি যাচ্ছি 30 মিটার পার সেকেন্ড বেগে, আমি দেখলাম একটা গাড়ি আমার থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে পিছায় যাচ্ছে, তার প্রকৃত বেগ কত? তার প্রকৃত, আমি যাচ্ছি 30 মিটার পার সেকেন্ড বেগে, আমি দেখলাম একটা গাড়ি আমার থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে পিছায় যাচ্ছে। তুমি একটু নিজের সাথে চিন্তা করো, তুমি নিজে 30 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছ, তুমি দেখতেছো একটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে পিছায় যাচ্ছে, তাহলে ওই গাড়ির বেগ কি আসলে 20 না? আসলে 20 তো, কেমনে বের করা যায় বলো তো? তোমার বেগ মাইনাস তোমার সাপেক্ষে গাড়ির বেগ, তাহলে কি পাওয়া যাবে, গাড়ির আসল বেগ বা রাস্তায় একটা স্থির লোকের সাপেক্ষে গাড়ির বেগ, ঠিক আছে। হোপফুলি বুঝতে পারছো, এটাও রকেটের কেসে বা জ্বালানির কেসে আমরা একইভাবে খাটাইছি, ঠিক আছে, গুড। তাহলে এখন যদি আমি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই করি তাহলে কি লিখবো, আদি ভরবেগের সমষ্টি ইজ ইকুয়ালস টু শেষ ভরবেগের সমষ্টি। দেখো তো আদি ভরবেগের সমষ্টি কত? এম ভি, জিরো যোগ করলেও যা না করলেও তা। শেষ ভরবেগের সমষ্টি কত? এম মাইনাস ডেল এম ইন্টু ভি প্লাস ডেল ভি প্লাস ডেল এম ইন্টু ভি প্লাস ডেল ভি মাইনাস ভি আর। তাহলে লেখো এম ভি ইজ ইকুয়ালস টু, গুণ করো তো ভাইয়া, এম ভি
প্লাস এম ডেল ভি মাইনাস ডেল এম ভি মাইনাস ডেল এম ডেল ভি প্লাস ডেল এম ভি প্লাস ডেল এম ডেল ভি মাইনাস ডেল এম ভি আর। তাহলে দেখো এম ডেল ভি আর এম ডেল ভি কি আছে? আচ্ছা আগে অন্যগুলা কেটে নেই, ডেল এম ডেল ভি বাদ, ডেল এম ডেল ভি বাদ, এম ভি বাদ। আচ্ছা এটা আছে ডেল এম ভি মাইনাস ডেল এম ভি প্লাস ডেল এম ভি বাদ। তাহলে কি থাকতেছে ভাইয়া? জিরো ইজ ইকুয়ালস টু এম ডেল ভি মাইনাস ডেল এম ভি আর, এই তো জিরো ইজ ইকুয়ালস টু এম ডেল ভি মাইনাস ডেল এম ভি আর। বুঝি নাকি বুঝি না বলেন, বুঝি নাকি বুঝি না? চলেন তো এটাকে এখানে লিখি, জিরো ইজ ইকুয়ালস টু এম ডেল ভি মাইনাস ডেল এম ভি আর। হইল এ পর্যন্ত হয়েছে? আচ্ছা চলো তাহলে লেখা যায়, এম ডেল ভি ইজ ইকুয়ালস টু ডেল এম ভি আর, এম ডেল ভি ইজ ইকুয়ালস টু ডেল এম ভি আর। আচ্ছা এখন এটাকে কাজ করেন, ডেলটি দিয়ে ভাগ করেন, কি করবেন দুই পাশে ডেলটি দিয়ে ভাগ করবেন, ইজ ইকুয়ালস টু ডেল এম বাই ডেল টি ইন্টু ভি আর। দুই পাশে কি করেছি ভাইয়া? ডেলটি দিয়ে ভাগ করেছি, দুই পাশে কি করেছি? ডেলটি দিয়ে ভাগ করেছি। এটা একটু মুছে দিব, দিলাম দিলাম মুছে। আচ্ছা দুই পাশে কি করেছি? ডেলটি দিয়ে ভাগ করেছি। দেখো তো এটা কি বেগের পরিবর্তনের হার না? কি এটা বেগের পরিবর্তনের হার না ভাইয়া? বেগের পরিবর্তনের হার, তাই কি দিয়ে গুণ করেছো? ভর দিয়ে। যদি বেগের পরিবর্তনের হারকে ভর দিয়ে গুণ করো কি পাবা? ভর বেগের পরিবর্তনের হার, ভর বেগের পরিবর্তনের হারকে কি বলে? প্রযুক্ত বল। কি বলে? প্রযুক্ত বল ইজ ইকুয়ালস টু ডেল এম বাই ডেল টি ইন্টু ভি আর। বলতো এটা কি প্রযুক্ত বল? রকেটের উপর প্রযুক্ত ধাক্কা বল। এটা কি ছিল? রকেটের ভরবেগের পরিবর্তনের হার না? নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে আপনি ভরবেগের পরিবর্তনের হার কারটা নিয়েছেন? রকেটেরটা। তাহলে প্রযুক্ত বল কারটা পাবেন? রকেটের উপর প্রযুক্ত বল পাবেন। তাহলে এটা কি ভাইয়া? রকেটের উপর প্রযুক্ত ধাক্কা বল, মানে একটা ধাক্কা খাবেন উপরের দিকে সেটা। এটা কি ভাইয়া? রকেটের উপর প্রযুক্ত ধাক্কা বল। বুঝছি নাকি বুঝি নাই? এটা কি ভাইয়া? রকেটের উপর প্রযুক্ত ধাক্কা বল। দেখেন তো ভাইয়া এই যে ডেল এম বাই ডেল্টাটা কি, ডেল এমটা কি ছিল বলেন তো? জ্বালানির নির্গমন না? জ্বালানি কতখানি জ্বালানির নির্গমন হয়েছে সেইটা। ডেলটিটা কি বলেন তো ভাইয়া? কতটুকু সময়ে ওই জ্বালানিটা নির্গত হয়েছে? ডেল এম মানে ডেলটি সময়ে কি হয়েছে? ডেল এম পরিমাণ জ্বালানি নির্গত হয়েছে, ঠিক আছে? তাহলে ডেলটি সময়ে আমার ডেল এম পরিমাণ জ্বালানি বের হয়ে গেল। তাহলে ডেল এম বাই ডেলটি মানে কি? একক সময়ে জ্বালানি নির্গমনের হার, তাই তো? মানে একক সময়ে মানে ডেল এম সময়ে ডেলটি, সরি ডেলটি সময়ে ডেল এম জ্বালানি নির্গত হয়, ঠিক আছে? তাহলে একক সময়ে কতখানি জ্বালানি নির্গত হবে? ডেল এম বাই ডেলটি। তাহলে একক সময়ে যতখানি জ্বালানি নির্গমন হয় সেটাই কি বলবো? জ্বালানি নির্গমনের হার। সেটাই কি বলবো ভাইয়া? জ্বালানি নির্গমনের হার, নির্গমনের হার, ঠিক আছে? ভিআরটা কি ভাইয়া? জ্বালানি নির্গমনের বেগ। কার সাপেক্ষে? রকেটের সাপেক্ষে। নর্মালি আপনার কোশ্চেনে যদি দেওয়া থাকে এত বেগে জ্বালানি নির্গত হচ্ছে, তার মানে ওটা রকেটের সাপেক্ষেই দেওয়া আছে। যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে ওইটা রকেটের সাপেক্ষেই দেওয়া আছে, ঠিক আছে? যদি কোশ্চেনে কিছু বলে না দেয় আপনি ধরে নিবেন ভিআর যেটা দেওয়া আছে কোশ্চেনে সেটা রকেটের সাপেক্ষেই দেওয়া আছে। ভিআরটা কি? রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমনের হার, ঠিক আছে? গুড, ভেরি গুড, এই পর্যন্ত বুঝেছি, এই ফর্মুলা আপনার বইয়ে আছে, রাইট? গুড। এখন শুনেন, এখন ভাইয়ার কথা খুব ভালো মতো শুনেন। দেখেন এটা পেলেন আপনি রকেটের উপর ধাক্কা বা রকেটের উপর প্রযুক্ত ধাক্কা বল পাইলেন, খুবই ভালো। ভাইয়া আপনি যদি একদম অ্যাকুরেট হিসাব করতে চান, একদম যদি অ্যাকিউরেট হিসাব করতে চান, আপনার কি নিয়ে কাজ করা উচিত? এত বড় টাইম নিয়ে কাজ করা উচিত না? এত বড় টাইম নিয়ে কাজ করতে গেলে কিন্তু আপনি একটা এভারেজের মতো কিছু পাবেন। যদি আপনি ইনস্ট্যান্টিনিয়াস কিছু চান, একদম তাৎক্ষণিক, তাহলে কি ডেল নিয়ে কাজ করলে হবে? না, এত বড় ডেলটি নিয়ে কাজ করলে হবে না। কতটুকু ডেলটি নিয়ে কাজ করতে হবে? এমন একটা ডেলটি যেটা টেন্ডস টু জিরো, এমন একটা ডেলটি যেটা টেন্ডস টু জিরো। যদি ডেলটি টেন্ডস টু জিরো হয় এগুলা কি ডেল থাকবে? না, কি হয়ে যাবে? ডি হয়ে যাবে। কি হয়ে যাবে ভাইয়া? ডি হয়ে যাবে। তাহলে আমার ফর্মুলা কি দাঁড়াইলো? এফ ইজ ইকুয়ালস টু
dm by dt into vr. আচ্ছা এখন একটু খেয়াল করেন ভাইয়া, ভর কি কমতেছে না বাড়তেছে? ভাইয়া যে ডেলেন, যেটা ভর কি কমতেছে না বাড়তেছে ভাইয়া রকেটের? রকেটের ভর কমতেছে না, তাহলে পরিবর্তন যদি নেগেটিভ হয় তাহলে পার্থক্য মানে পরিবর্তন, এই যে এটা কি পরিবর্তন না dm পরিবর্তন, ভর যদি কমে তাহলে পরিবর্তন কি হবে? নেগেটিভ, তাহলে পরিবর্তনের হার কি হবে? নেগেটিভ, সামনে কি দিতে হবে? মাইনাস। বুঝছেন নাকি বুঝেন নাই? এখন হলো আমার এই ফর্মুলাটা লাগবে, ঠিক আছে? আপনার বইয়ে ম্যাথ আসলে এই সূত্রের ম্যাথ আসলে আপনি এটা করে দিন, আমার কোনো আপত্তি নাই। বাট আমরা এখন যে সূত্রটা আনতে যাব তার জন্য অবশ্যই অবশ্যই অ্যাকুরেট জিনিস নিয়ে কাজ করতে হবে, উল্টাপাল্টা জিনিস নিয়ে কাজ করলে হবে না, ঠিক আছে? কেন মাইনাস দিছি? মাইনাস দেওয়ার কারণ কি? কারণ রকেটের ভর তো হ্রাস পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে না। রকেটের ভর কি হচ্ছে? হ্রাস পাচ্ছে, রকেট থেকে জ্বালানি বের হয়ে যাচ্ছে, তার জন্য রকেটের ভরটা হ্রাস পাচ্ছে এবং জ্বালানি নির্গত হচ্ছে ডিএম বাই ডিটি, অথবা আপনি যদি বড় টাইম নিয়ে কাজ করেন ডেল এম বাই ডেল টি হারে, ডেল এম বাই ডেল টি হারে, ওটা হলো জ্বালানি নির্গমনের হার। আর ভিআরটা কি? রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ, মানে রকেটে বসে থাকা একটা মানুষ কত বেগে জ্বালানি বের হইতে দেখবে সেইটা। এফটা কি ভাইয়া? রকেটের উপর কতখানি বল প্রযুক্ত হচ্ছে, উপরের দিকে রকেট কতখানি ধাক্কা ফিল করতেছে সেইটা। এ পর্যন্ত সবাই বুঝেছি? সবাই বুঝেছি, ভেরি গুড। মুছে দিবে ভাইয়া, মুছে দিবে? দিল ভাইয়া মুছে। ওকে, মুছে দিলাম, কি করিলাম? মুছে দিলাম। চলো 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 একটু মুছে দিই, একটু মুছে দিই, কতটুকু মুছে দিব? একটু, কত? একটু। চলো চলো ভাইয়া চলো, দেখো শুনো, ও দেখো, আমি যদি তোমাকে বলি রকেটের উপর লব্ধি বল কত, রকেটের উপর লব্ধি বল কত, আমি বুঝলাম রকেট নিচের দিকে জ্বালানি নিক্ষেপের কারণে এতখানি বলের একটা ধাক্কা খাবে, রকেট নিচের দিকে জ্বালানি নিক্ষেপের কারণে এতখানি বলের একটা ধাক্কা খাবে, এটাই কি রকেটের উপর একমাত্র প্রযুক্ত বল? নো, দ্য অ্যান্সার ইজ নো। রকেটকে নিচের দিকে গ্র্যাভিটি টানবে না, তাহলে রকেটের উপর লব্ধি বল কত হবে বলো তো? কত হবে? একটা মাইনাস আর একটা। কোনটা মাইনাস কোনটা? বড়টা মাইনাস ছোটটা, কেমনে বুঝবো কোনটা বড়? রকেট কোন দিক যাচ্ছে? উপরের দিকে, তাহলে বড় কোনটা? উপরের দিকেরটা, মানে ধাক্কা বলটা বড়। ছোট কোনটা? নিচের দিকেরটা, মানে এমজিটা ছোট, মানে এমজিটা ছোট, ঠিক আছে? লব্ধি বলকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এম এ দ্বারা। কি দ্বারা প্রকাশ করব? এম এ, ঠিক আছে? এফ মাইনাস এমজি, এফ মাইনাস এমজি। কোনো সমস্যা এই পর্যন্ত নাই? কোনো সমস্যা নাই, ভেরি গুড। চলো এম এ, এফ এর জায়গায় কি লেখা যায়? মাইনাস ডিএম বাই ডিটি ইন্টু ভিআর মাইনাস এমজি, মাইনাস ডিএম বাই ডিটি ইন্টু ভিআর মাইনাস এমজি। বুঝছো নাকি বুঝো নাই? এ পর্যন্ত বুঝতে কারো সমস্যা? এ পর্যন্ত বুঝতে কি কারো কোনো সমস্যা আছে নাকি নাই একটু বলো তো? এ পর্যন্ত কি সবাই বুঝছো নাকি বুঝো নাই? ভাই এই যে আমরা এখন সামনে ইন্টিগ্রেশনে যাব, এই পর্যন্ত ইন্টিগ্রেশনের আগ পর্যন্ত সবাই বুঝছিস নাকি বুঝিস না আমাকে একটু বলতো। কি রে ভাই, আমার কথা কি শোনা যায় না নাকি? কি নেট জ্বালাচ্ছে? দাঁড়া তো আমাকে একটু ইন্টারনেট কানেকশন একটু চেক করতে দে। আচ্ছা এই ফাঁকে তোরা আমাকে একটু জানাই দে তো, তোরা বুঝছিস নাকি বুঝিস নাই? আমার কাছে কমেন্ট আসতেছে না কেন রে ভাই? এই যে ফেসবুক লাইভের যে গ্লিচটা বিরক্তকর, মানে লাইক মাঝে মাঝে কমেন্ট দেখা যায়, মাঝে মাঝে আবার কমেন্ট দেখাই যায় না, অসহ্যকর একটা জিনিস। যাই হোক, প্যারা নাই, আমরা চিল থাকি। আমরা বুঝছি নাকি বুঝি নাই সেটা ভাইয়াকে জানাই দিই। ভাইয়া জেনে খুশি মনে তোমাদেরকে পড়াই, ভাইয়া জেনে খুশি মনে তোমাদেরকে পড়াক। আচ্ছা আমি এখনো কমেন্ট দেখতে পাচ্ছি না, আই ডোন্ট নো ওয়াই। আমি আর একবার চেষ্টা করি, আর একবার রিফ্রেশ দিয়ে চেষ্টা করি। দাঁড়াও ভাইয়াকে, এক ভাইয়াকে এক মিনিট সময় দাও ভাইয়া, এক মিনিট একটু চেষ্টা করুক, চেষ্টা করে দেখুক তোমাদের কমেন্ট দেখতে পারে কিনা, তারপর ভাইয়া তোমাদের পড়াচ্ছে। ভাইয়াকে এক মিনিট দিলে কি খুব খারাপ লাগবে? খুব কষ্ট হবে ভাইয়াকে এক মিনিট দিতে? কষ্ট হবে পোলাপান বলো তো? আমি জানি পোলাপানে কষ্ট হবে না, পোলাপান অনেক ভালো। পোলাপান কেমন? পোলাপান অনেক ভালো। দাঁড়াও ভাইয়া চেক করিতেছে, ভাইয়া চেক করিতেছে, দাঁড়াও ভাইয়াকে একটু সময় দাও। আমার নেটের কি হইল রে ভাই, আমার নেটের কি হইল? আমি যাই না, তোরা আমার কথা শুনতেছোস কি না? আমি কি কারোর কাছ থেকে কল দিয়ে শুনে নিব? ও ভাই, ও ভাই, পরম 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 পরম। আচ্ছা ঠিক আছে,
এই তো কমেন্ট আসছে, কমেন্ট আসছে, কমেন্ট আসছে ভাই, এবার আমার কাছে কমেন্ট চলে আসছে। ওয়াও, সবাই বলছে ক্লিয়ার ভাইয়া, ভাইয়া লোভ দি বল আবার একটু। আচ্ছা এই কমেন্ট চলে আসছে, সবাই বলছে বুঝতে পারছি ভাইয়া, বুঝছি 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 বুঝছি, অনেক কমেন্ট আসছে। আরে থ্যাংক ইউ, শুনেই ভালো লাগতেছে। ওফ লোভ দি বল। আচ্ছা দেখো, লোভ দি বলের ব্যাপারটা আমি আরেকবার বুঝাই। দেখো শুনো, বস্তুর বস্তুর উপর দুইটা বল কাজ করতেছে, একটা উপরের দিকে ধাক্কা বল, নিচের দিকে ওর ওজন, ঠিক আছে। এখন বস্তু রকেট যাচ্ছে কোন দিকে? উপরের দিকে। তার মানে উপরের দিকের বলটা বড়, নিচের দিকের বলটা ছোট। উপরের দিকের বলটা বড়, নিচের দিকের বলটা কি ভাইয়া? ছোট, ঠিক আছে। তাহলে আমাদের উপরের দিকের বল যদি বড় হয়, নিচেরটা যদি ছোট হয়, লব্ধি বল কত হবে? বড়টা মাইনাস ছোটটা। উপরের দিক কাজ করেছে ধাক্কা, নিচের দিক কাজ করেছে ওজন, তাহলে লব্ধি বল কত হবে? ধাক্কা মাইনাস ওজন। কি হবে? ধাক্কা মাইনাস ওজন। বুঝেছো? ভেরি গুড। আচ্ছা চলেন চলেন চলেন, আমরা কি লিখেছি? লব্ধি বল ইজ ইকুয়ালস টু এম এ ইজ ইকুয়ালস টু এফ মাইনাস এম জি। এফ এর মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। এ পর্যন্ত বুঝেছি সবাই? সবাই বুঝেছি? ভেরি গুড। কেমন গুড? ভেরি গুড। আচ্ছা চলো চলো শোনো, দেখো তো ভাইয়া, এ কে? এ এ এ এ মানে কি বলতো? ত্বরণ। ত্বরণ মানে কি? বেগের পরিবর্তনের হার, মানে ডিভি বাই ডিটি। কোনো সমস্যা? না কোনো সমস্যা নাই ভাইয়া, কোনো সমস্যা নাই, মেনে নিয়েছি ভাইয়া। ভেরি গুড। এখন একটা কাজ করেন, এই পুরা সমীকরণকে, এই পুরা সমীকরণকে এম দিয়ে ভাগ করেন, ডিটি দিয়ে গুণ করেন। এই পুরা সমীকরণকে এম দিয়ে ভাগ করেন, ডিটি দিয়ে গুণ করেন, তাহলে কি থাকবে? এখানে থাকবে শুধুমাত্র ডিভি। দেখো এম দিয়ে ভাগ করলে এম চলে যাবে, ডিটি দিয়ে গুণ করলে নিচে ডিটি চলে যাবে। আচ্ছা এখানে কি থাকবে? মাইনাস এম ভি আর ডিএম হইল, ডিটিটা চলে যাবে আর এমটা গুণ হয়ে যাবে। আচ্ছা ও সরি, এম দিয়ে ভাগ, এম দিয়ে ভাগ, আমি গুণ করে দিয়েছি, সরি এম দিয়ে ভাগ, ঠিক আছে। এখানে কি থাকবে? মাইনাস জি, আমি গুণ করে দিয়েছিলাম, সরি রে ভাই সরি। এম দিয়ে ভাগ, নিচে এম চলে আসবে। ওকে আচ্ছা ঠিক আছে, এই তো আমরা কি করেছি বলতো? আমরা কি করেছি? এক নাম্বার এম দিয়ে ভাগ, এবং দুই নাম্বার ডিটি দিয়ে গুণ, ডিটি দিয়ে গুণ। বুঝছো? এই দুইটা কাজ আমরা করেছি, ঠিক আছে। আচ্ছা ভেরি গুড। এবার দেখো, এইবার এই যে ডিটি দিয়ে গুণ হবে, এখানে ডিটি দেই নাই। মানে ভাই আপনার কি মাথায় সমস্যা হয়েছে নাকি? আপনি কি করতেছেন? খালি ভুলভাল করতেছেন, এক্সট্রিমলি সরি, ডিটি দিতে আমার খেয়াল ছিল না। আচ্ছা চলেন, এখন কি করবো? এখন করবো ইন্টিগ্রেশন। কি করবো? ইন্টিগ্রেশন মাইনাস জি অফ ডিটি। দেখো তো কোথাও কোনো ভুল করেছে ভাইয়া? না কোথাও ভুল করে নাই। কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত ইন্টিগ্রেশন করব ভাইয়া? জিরো থেকে টি পর্যন্ত। যখন জিরোতে ছিল রকেটের ভর, তখন ছিল ধরো এম নট। একটা নির্দিষ্ট সময় পর রকেটের ভর হয়েছে ধরো এম। যখন শুরুতে ছিল, তখন রকেটের বেগ ধরো ছিল ভি নট, মানে যখন মাত্র মাত্র যাত্রা শুরু করেছে। একটা নির্দিষ্ট সময় পর যে রকেটের বেগ ধরো হয়েছে ভি। এ পর্যন্ত ঠিক আছি। আমরা কি করব? আমি জানি হোপফুলি তোমরা ইন্টিগ্রেশন পারো, যারা পারো না তাদের তাড়াতাড়ি ইন্টিগ্রেশন শিখে নেওয়া উচিত। এখানে অ্যাকচুয়ালি ভাইয়া ইন্টিগ্রেশনের বেসিক দিতে গেলে অনেক সময় হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, হোপফুলি তোমরা ইন্টিগ্রেশন পারো। আচ্ছা আমরা কি করব? ইন্টিগ্রেশন করব জিরো থেকে টি সময় পর্যন্ত, ঠিক আছে। তাহলে ধরো জিরো সেকেন্ডে যখন সময় শূন্য ছিল, তখন আমার রকেটের ভর ছিল এম নট। যখন সময় টি হয়েছে, তখন রকেটের ভর হয়েছে এম। যখন সময় শূন্য ছিল, তখন ধরো রকেট মাত্র মাত্র উড়া শুরু করছে, তখন রকেটের ভর হয়েছে ভি নট, সরি বেগ ছিল ভি নট, এবং টি সময় পর রকেটের বেগ হয়েছে ভি, ঠিক আছে ভাইয়া। এখন কি করবো আমরা? ইন্টিগ্রেশন করবো। এখন কি করবো ভাইয়া? ইন্টিগ্রেশন 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 করবো। চলো বলো, ডিভির ইন্টিগ্রেশন কি হবে ভাইয়া? ভি হবে, লিমিট ভি নট থেকে ভি, বুঝি? আচ্ছা মাইনাস ভি আর, বলতো আমার এটার ইন্টিগ্রেশন করলে কি হবে? এলএন এম হবে না? ওয়ান বাই এম এর ইন্টিগ্রেশন কি হবে বলতো ভাইয়া? এলএন এম, এম নট থেকে এম, বুঝি ভাইয়া? ভেরি গুড। দেখো তো ভাইয়া, এটার ইন্টিগ্রেশন করলে কত হবে? জিটি হবে, লোয়ার লিমিট তো জিরো, সো এখানে সিম্পলি জিটি করে দিলেই হবে, অথবা তুমি চাইলে লিমিট দিয়ে দেখাইতে পারো, কোনো সমস্যা নেই। টি জিরো থেকে হইল লিমিট বসানোর সিস্টেম কি? প্রথমে আপার লিমিট বসাবেন মাইনাস দিয়ে লোয়ার লিমিট। আপার লিমিট কত ভাইয়া? ভি। মাইনাস দিয়ে লোয়ার লিমিট কত ভাইয়া? ভি নট হইল ভাইয়া। আচ্ছা মাইনাস ভি আর, বলেন তো কেমনে বসাবেন? প্রথমে আপার লিমিট বসাবেন মানে এম, মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবেন মানে এম নট, মাইনাস জি, প্রথমে আপার লিমিট বসাবেন মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবেন, হইল। তাহলে ভি ইজ ইকুয়ালস টু ভি নট, ভি নট মাইনাস জিটি, মাইনাস জিটি থাকতেছে রাইট। এখানে কি হচ্ছে? মাইনাস ভি আর এলএন এম ডিভাইডেড বাই এম নট। এলএন যদি মাইনাস আকারে থাকে, ভিতরে আনলে সেটা ভাগ হয়ে যায়,
জানি সেটা অ্যালেন যদি মাইনাস আকারে থাকে ভিতরে আনলে সেটা ভাগ হয়ে যায়। অনেকে বলবেন এটার নাম লন, অ্যাকচুয়ালি এটার নাম লন না, এটাকে বলে এল এন। কি বলে ভাইয়া? এল এন। একজন সায়েন্টিস্টের নাম অনুসারে এটার নাম ছিল এল এন, সায়েন্টিস্টের নাম ছিল এল এন, সেখান থেকে এটার নাম হয়েছে এল এন। দুইটা আলাদাভাবে পড়তে হয়। তাহলে ভি ইজ ইকুয়ালস টু ভি নট মাইনাস জিটি। আমি যদি প্লাস দিই ভিতরে কি হবে? উল্টায় যাবে। লনের প্রপার্টি, সরি এলএনের প্রপার্টি হোপফুলি আপনারা জানেন, এম নট ডিভাইডেড বাই এম। ঠিক আছে, এই হলো আপনার টি সময় পরে রকেটের বেগ বের করার ফর্মিউলা। টি সময় পরে রকেটের বেগ বের করার ফর্মিউলা। আপনাকে যদি বলে টি সময় পর রকেটের ভর কত হবে, তাও এই ফর্মুলা দিয়ে বের করবেন। যদি বলে টি সময় পর রকেটের ভর কত হবে, তাও এটাতে বের করবেন। টি সময় পর রকেটের বেগ কত হবে, তাও এটা দিয়ে বের করবেন। যদি বলে কতখানি ধাক্কা প্রয়োগ করছে, তাহলে ওই যে শুরুর ফর্মুলা, এফ ইজ ইকুয়ালস টু ডেল এম বাই ডেল টি ইন্টু ভি আর। ঠিক আছে, এই হলো আমাদের দুইটা ফর্মুলা। আপনার যখন যেটা কাজে লাগবে আপনি তখন সেটা ব্যবহার করবেন। এইটা সব বইয়ে দেওয়া নাই, দুই একটা বইয়ে দেওয়া আছে। হোপফুলি আপনারা এখন তো বুঝতে পারছেন ফর্মুলা কেমনে আসছে। ঠিক আছে, আর একবার বলে দিচ্ছি, ভি কি? টি সময় পর রকেটের বেগ। ভি নট কি? রকেটের আদি বেগ। টি হলো সময়টা। ভিআরটা কি বলতো? ভিআরটা হলো রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। এম নটটা কি? শুরুতে রকেটের ভর। এম কি? যে টি সময়ে একটা নির্দিষ্ট পরিমাণ জ্বালানি বের হয়ে গেছে না, ওইটুক জ্বালানি বের হয়ে গেলে রকেটের ভর এখন কত সেটা। বুঝতে পারছো নাকি পারো নাই ভাইয়া? ভাইয়া এটা কিন্তু সব জায়গায় তুমি পাবা না। বুঝছো নাকি বুঝো নাই সেটা আমাকে একটু বলো। এটা কিন্তু তুমি সব জায়গায় পাবা না, আসলেই বলতেছি। এটা কি বুঝছো নাকি বুঝো নাই? সবাইকে এইটুকু বুঝছি নাকি বুঝি নাই আমাকে একটু বলেন তো। সবাই বুঝছি নাকি বুঝি নাই? ভাইয়ারা সবাই বুঝেছি? কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে ভাইয়ারা? একটু তাড়াতাড়ি বলো আমাকে, দ্রুত দ্রুত বলো তো। আচ্ছা, নাইম সিদ্দিক বলছে ভাইয়া ভাইয়া। আচ্ছা ওকে, আচ্ছা বাকিরা বাকিরা সবাই বুঝেছি? ভাইয়ারা দ্রুত জানাও ভাইয়ারা প্লিজ। ইভা বলেছে বুঝছি, ওকে ভেরি গুড। নাইম সিদ্দিক বলছে সমস্যা নাই, ওকে গ্রেট 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 গ্রেট, ভেরি গুড। বাকি সবার ক্লিয়ার? সবাই বুঝেছি আমরা? কারো কোনো সমস্যা নাই আমি কি ধরে নিব আমরা সবাই বুঝেছি? অভিষেক মণ্ডল বলছে প্যারা নাই, আরে গুড। পারুল বেগম বলছে বুঝছি ভাইয়া, গুড। আচ্ছা, শারমিন শারমিন শিরিন বলছে ভিআরটা কি ধ্রুব? হ্যাঁ ভাইয়া, ভিআরটাকে আমরা ধ্রুবক ধরেছি, ভিআরটাকে ধ্রুবক ধরেছি, টাইমের রেসপেক্টে ধ্রুবক। ঠিক আছে, চেঞ্জ হবে না। সামি বলছে আগুন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, মেনে নিলাম, ওকে। আচ্ছা, সাজিদ সামিন বলেছে আবার প্লিজ। ভাইয়া কোন জায়গাটা আবার? ভাইয়া রকেট এখন যদি পুরোটা আবার বুঝাইতে যায় আমার জীবন বাইর হয়ে যাবে। সামিন তুমি কোন জায়গাটা বুঝো নাই আবার বললাম, মানে লাইক এর জন্য আমি বারবার জিজ্ঞেস করছিলাম স্টেপে স্টেপে, তখন বলা লাগবে না কোন জায়গাটা বলো বুঝো নাই বলো তো ভাইয়া। এখন আবার তাহলে পুরো টাকা তো খুব প্যারা হয়ে যাবে। সাজিদ সামিন তুমি কোন জায়গাটা বুঝো নাই? লাস্টের টুকু। আচ্ছা লাস্টের টুকু ভাইয়া ইন্টিগ্রেশন করা হয়েছে, ভাইয়া ইন্টিগ্রেশন করা হয়েছে। তুমি কি ইন্টিগ্রেশন পারো ভাইয়া? তুমি কি ইন্টিগ্রেশন পারো নাকি পারো না এটা একটু বলো তো, তাহলে আমার মানে বুঝতে সুবিধা হবে তুমি কেন বুঝতেছো না। তুমি কি ইন্টিগ্রেশন পারো ভাইয়া? সামিন সাজিদ সামিন ভাইয়া তুমি কি ইন্টিগ্রেশন পারো? ব্র তুমি কি ইন্টিগ্রেশন পারো? সত্যি কথা বলো, লজ্জা পাওয়ার কিছু নাই। পারলে বলো ভাইয়া পারি, না পারলে বলো ভাইয়া পারি না, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা একটু বলো তো ভাইয়া তুমি কি ইন্টিগ্রেশন পারো নাকি পারো না? হে ব্র সাজিদ সামিন তুমি কি ইন্টিগ্রেশন পারো? আচ্ছা একটু ইন্টিগ্রেশন কি? একটু ইন্টি ইন্টেটি কি লিখছো ভাই? মেবি ফার্স্ট ইয়ার ও। আচ্ছা না, ফার্স্ট ইয়ারের পোলাপানের তো এতদিন ইন্টিগ্রেশন পড়ে ফেলার কথা ভাই, লাইক এটা তো এপ্রিল মাস, রাইট? এপ্রিল মাসে তো ইন্টিগ্রেশন হয়ে যাওয়ার কথা, গত বছর ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো। আচ্ছা, শারমিন ছিলেন বলছে আমি পারি না। সমস্যা নেই ভাইয়া, তোমাদের ম্যাথের টিচার শিখাই দিবে ভাইয়া। দেখ ভাই, এনে ইন্টিগ্রেশন পড়াতে গেলে আমি পুরো মারা খাবো ভাই, প্লিজ শোন ভাই। দেখ ভাই, এটা ম্যাথের টপিক ভাই, একটা বিশাল চ্যাপ্টার ম্যাথের। আমার এই মাপ দে ভাই, ক্ষমা দে, এই একটা জায়গায় খালি ইন্টিগ্রেশন আছে আমার, এই জিনিসটার জন্য সাইডা দে, ইন্টিগ্রেশন তোরা একটু ম্যাথ থেকে শিখে নিবি প্লিজ। হ্যাঁ প্লিজ ভাইয়া, প্লিজ 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 প্লিজ, ওকে ইন্টিগ্রেশনটা একটু তোরা ম্যাথের টিচারের কাছ থেকে শিখে নিবি, ওকে? আবার এটা বলিস তো ভাইয়া, খুব প্যারা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এই ইন্টিগ্রেশন খুবই সোজা। আচ্ছা, ইমন বলছে বুঝাইয়া দেন একটু। আরে ভাই, আরে ভাই, ইন্টিগ্রেশন তো ফর্মুলা রে ভাই। শোন শোন ভাই, দেখ এই যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এটার ইন্টিগ্রেশন হয় এক্স। হ্যাঁ,
ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, এটা ইন্টিগ্রেশন কি হয় জানো? এটা ইন্টিগ্রেশন হয় পাওয়ার এক বাড়াই দাও, নিচে ওই পাওয়ার দিয়ে ভাগ করে দাও, মানে এক্স স্কোয়ার বাই টু। আমি বললাম ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ডিএক্স, ফর্মুলা কি জানো? পাওয়ার এক বাড়াই দাও, নিচে ওই পাওয়ারটা দিয়ে ভাগ করে দাও, মানে এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর। ঠিক আছে, এটা হলো যদি এক্স এর পাওয়ার হিসেবে থাকে আর ইন্টিগ্রেশন এক্স এর থাকে, এক্স এর সাপেক্ষে থাকে। এই যে ডিএক্স লেখাটা মানে কি, কার সাপেক্ষে ইন্টিগ্রেশন, সেটা ডিএক্স দিয়ে বোঝাচ্ছে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। যদি ওয়াই থাকতো তাহলে বুঝাইতো ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। ঠিক আছে, সো এগুলো টুকটাক কিছু ফর্মুলা আছে ইন্টিগ্রেশনের, সেই ফর্মুলা ওয়াইজ আমরা আগাইছি। ফর্মুলা ওয়াইজ আগাইলে এগুলো আসে, বুঝছো ভাইয়া? তোমার ইন্টিগ্রেশনটা একটু ম্যাথ বইয়ের শুরুতে চ্যাপ্টার টেন যাও, ফার্স্ট পেপারে চ্যাপ্টার টেন দুই একটা ফর্মুলা লেখা আছে, দুই একটা ফর্মুলা দেখলেই তুমি এই ইন্টিগ্রেশন বুঝবা, দুই একটা ফর্মুলা দেখলেই তুমি ইন্টিগ্রেশন বুঝবে, একদম পানির মতো ইন্টিগ্রেশন। এটা একটু কঠিন না রে ভাই, এটা সবচেয়ে সোজা ইন্টিগ্রেশন, মানে প্রথম চ্যাপ্টারের প্রথম দুই এক লাইনের মধ্যেই আছে। ঠিক আছে, ইন্টিগ্রেশন দিয়ে দেখলে এই ফর্মুলা কোনো ব্যাপারই না রে ভাই, একদম সোজা। ঠিক আছে, বুঝছো? ইন্টিগ্রেশন একদম সোজা, যতটুকু করাইছি একদম সোজা। তুমি সেকেন্ড ইয়ারের যে কারো কাছে শুনো, একদম সোজা। হ্যাঁ, তুমি ম্যাথে যে টিচার আছে ওনাকে খালি একটু বলো ইন্টিগ্রেশনটা পড়াইতে, বা এইটুকু জায়গা তুমি একটু খালি রাখো, তুমি এইটুকু জায়গা দরকার হলে একটু পরে বুঝো, ইন্টিগ্রেশনটা পড়ে নাও, এই তিন চার লাইন লাস্টেরটুকু তুমি একটু পরে বুঝো, কোনো প্যারা নাই। ঠিক আছে ভাইয়া, ইন্টিগ্রেশন পড়ানো অনেক প্যারা হয়ে যাবে রে ভাইয়া, সাতটা চ্যাপ্টার আছে ওইটার মধ্যে। ঠিক আছে, একটু কঠিন ম্যাথের চ্যাপ্টার তো অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, একটু ভাইয়াকে ছেড়ে দেখ, এটা আসলে সম্ভব না ইন্টিগ্রেশনটা পড়ানো, বুঝেছিস? আচ্ছা শুনেন ভাইয়ারা, আজকের ক্লাস আমি আর বড় করবো না, অনেকক্ষণ ক্লাস নিয়েছি, হোপফুলি আপনাদের ঘর্ষণে আপনারা আর আটকাবেন না, রকেটেও আটকাবেন না। রকেটের দুই একটা ম্যাথ আমি পরের দিন করাই দেবনি, সমস্যা নাই। বাট আমাদের রৈখিক গতি জানেন, আমি ফ্রন্ট ক্যামটা অন করে নিই, একটা মিনিট ওয়েট ভাইয়া, দেখতে পাচ্ছ কি? আচ্ছা ওকে, বাট আমাদের রৈখিক গতি এখানেই শেষ ভাইয়া, রৈখিক গতি আমাদের এখানেই শেষ হয়ে গেছে। এরপর আমরা কৌণিক বা বৃত্তাকার গতিতে প্রবেশ করব। ঠিক আছে, সেখানে আমাদের অনেকগুলো টপিক আছে, কৌণিক বেগের টেকের ব্যাপার স্যাপার আছে বেশ অনেকগুলো, জড়তার ভ্রামক আছে, কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা আছে, সুতার টান আছে, তারপর কি আছে, ব্যাংকিং আছে, রোড ব্যাংকিং আছে, এরকম বহুত জিনিসপত্র আছে। সো এই জিনিসগুলো আমরা পরের লেকচার থেকে শুরু করে দিব। ঠিক আছে, আমাদের পাঁচটা লেকচার হয়ে গেছে, হোপফুলি আর দুইটা বা আড়াইটা লেকচারের মধ্যে চ্যাপ্টার ফোর শেষ করব, তারপর চ্যাপ্টার এইট হোপফুলি চার থেকে পাঁচটা লেকচারের মধ্যে আমি শেষ করে দিব আপনাকে। ঠিক আছে, চ্যাপ্টার ফোরটা অ্যাকচুয়ালি একটু বড়, আর আমি চাচ্ছিলাম না কোনো টপিক স্কিপ করে যাইতে, তার জন্য আমি যতটা করানো সম্ভব ততটা করাইছি। গাড়ি সংঘর্ষের ম্যাথ করাবেন না ভাইয়া। আচ্ছা ভাইয়া, তোর যদি মনে হয় গাড়ি সংঘর্ষের ম্যাথ দরকার, দেখাবনি। ঠিক আছে, দুইটা ফর্মুলা আছে, তাও মুখস্থ ফর্মুলা দেখাই দিবনি, যা দেখাই দিবনি ভাইয়া, কোনো সমস্যা নেই, দেখাই দিবনি। আচ্ছা, ঘোড়া করানো হয়েছে ভাইয়া? ঘোড়া কিসের ঘোড়া ভাইয়া, কিসের ঘোড়া? হ্যাঁ, জড়তা টর্ক, এগুলো করাবো ভাই, এগুলো করাবো রে ভাই, কি নিয়ে তোরা পেন খাস, করাবো, তোরা যে কি নিয়ে পেন খাস, করাবো রে ভাই, সবই করাবো, এত কিছু করার চেয়েগুলো করাবো না, মেইন মেইন জিনিস বাদ দিব কেন, কিছুই বাদ দিব না, সব করাবো। কিন্তু ভাই ঘোড়ার ব্যাপারটা বুঝলাম না, ঘোড়া করানো হয়েছে মানে কোন ঘোড়ার কথা বলতেছো ভাইয়া, ঘোড়া দিয়ে কি বুঝাইলা তুমি, ঘোড়ার ব্যাপারটা বুঝি না, একজন লিখেছে ঘোড়া করানো হয়েছে কিনা। ঠিক আছে, ঘোড়ার ব্যাপারটা কি বুঝিয়েছো আমি বুঝি নাই, কেউ একজন ঘোড়া লিখছো, ঘোড়া পাবলিক, ঘোড়ার ব্যাপারটা বুঝি নাই, বুঝাই দাও ঘোড়া দিয়ে কি বুঝাইছো। আচ্ছা ঠিক আছে, যাও হোপফুলি বুঝতে পারছেন পড়া, সবাই বুঝেছি, সবার পড়া ভালো লেগেছে, সবার কি পড়া ভালো লাগছে একটু কমেন্টে বইলো। ঠিক আছে, আচ্ছা শুনেন শুনেন শুনেন, কালকে থেকে কিন্তু আমাদের আগুন কোর্স টু যেটা, সেটা শুরু হয়ে যাচ্ছে। আপনারা যারা এখনও ভর্তি হন নাই, ভাই ভর্তি হয়ে যান, আপনি ডেমো ক্লাস দেখেন, ডেমো ক্লাস দেখলে আপনার মোটামুটি আইডিয়া চলে আসবে ওখানে কী পড়ানো হবে। এছাড়াও আমি দু একটা সেমিকন্ডাক্টরের ক্লাস নিয়েছিলাম, সেইখানে পড়াইছি সেমিকন্ডাক্টর, আপনি দেখলেই আপনার আইডিয়া চলে আসবে, আপনার আইডিয়া চলে আসবে। ঠিক আছে, যে সেমিকন্ডাক্টরে কী পড়ানো হয়েছে নাকি কী পড়াবো আমি, আপনার আইডিয়া চলে আসবে। আর আপনি তো আমার কাছে পেইড কোর্স মানে পড়তেছেনি, সো আপনার আইডিয়া আসেই যে পেইড কোর্সে কেমনে পড়ানো হয়। সো যারা সেমিকন্ডাক্টর পড়তে ইচ্ছুক তারা জাস্ট সিম্পলি চোখ বন্ধ করে ভর্তি হয়ে যান, আপনাদের জন্য মাত্র 100 টাকা ভাই, আপনাদের জন্য এই পেইড কোর্সটা মাত্র 100 টাকা, বাকিদের জন্য 150, আপনাদের জন্য 100। ঠিক আছে, ভর্তি হয়ে যান। ওকে ভাইয়া, কালকে থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। ওকে ভাইয়া, গুড। আচ্ছা ঠিক আছে, ঘোড়া চলে কিভাবে সেটা শর্ট সিলেবাসে। আচ্ছা, ঘোড়া চলার থিওরি, ঘোড়া চলার থিওরি, আচ্ছা ঠিক আছে, দেখাই দিবনি ভাই,
দেখাই দিবনি। আমি তো বলছিলাম তোমরা একটু বুঝো, লাইক যারা ভেক্টর পারো তাদের জন্য তো ঘোরা চলা থিওরি বোঝা কঠিন হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, তোমরা না বুঝলে আমি দেখাই দিবনি, সমস্যা নাই সমস্যা নাই। আচ্ছা সুদেব স্যারের বইয়ে ঘোরাটার একটা থিওরি ছিল। হ্যাঁ হ্যাঁ বুঝছি, আমি বুঝছি বুঝছি ব্র, বুঝছি বুঝছি বুঝছি। ঠিক আছে আপনাদের লাগলে দেখাই দিব নি, ঠিক আছে ওকে, এখন তো কোনো সমস্যা নাই, দেখাবো নি ওকে, শান্তি ওকে বলাবান, খুশি 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 বলো, লাস্টে বলো খুশি, না বললে ভাইয়া যাবে না। যদি তুমি না বলো যে তুমি খুশি, ভাইয়া কিন্তু যাবে না, ভাইয়া মুখ বেজার করে বসে থাকবে, করে বসে থাকবে, ভাইয়া কিন্তু যাবে না। বলো ভাইয়া বসে পড়াবে, তুমি কি খুশি নাকি খুশি না? আর এই ক্লাস কেমন লাগছে কমেন্টে বল, বল বল তা দিব, বল বল, এই বলবি কিনা বল, এই যে গুলি করে দিবে একদম। এই অভিষেক বলে বলছে হ্যাপি, ওকে গুড, শুভ বলেছে গুড নাইট ভাইয়া, গুড নাইট। সামি বলছে বলবো না, আচ্ছা ঠিক আছে। এই বাকিদের গুড নাইট ভাইয়া, খুশি, ওকে গুড গুড গুড, ভাইয়া যাইতে হবে না আপনি থাকেন। আচ্ছা নিয়মিয়া বলছে খুশি, অভিষেক বলছে ওপি আগুন কোপ ক্লাস, আচ্ছা থ্যাংক ইউ। শারমিন চিরিন বলছে জোস লাগছে, ওকে গ্রেট। শুভ বলছে ক্লাস একদম আগুন, আরে নাইস নাইস নাইস। আচ্ছা অভিষেক মন্ডল তো আগুন জ্বালাই দিছে। সিফাত আহমেদ বলছে ভাই আমি খুশি না, ভাই তুমি মরে যা। ইমন বলছে আগুন ভাইয়া আমি খুশি, বাহ গ্রেট। আচ্ছা পারুল বেগম বলছে খুশি, গুড নাইট গুড নাইট। সিফাত আহমেদ বলছে যায় না, না আমি যাব আমি যাব। আপনার ট্যাটুতে কি লেখা জাতি জানতে চাই, না ট্যাটুর মিনিং বলা যাবে না, ট্যাটুর মিনিং বলা যাবে না। আচ্ছা সারা বলেছে আগুন ক্লাস ভাইয়া, আরে নাইস নাইস, তোমরা আসলে জোস জোস বলাফান, তার জন্য ক্লাসগুলো জোস। ঠিক আছে যারা এখনো সেকেন্ড পেপারে পেইড কোর্সে ভর্তি হয়ে যাও নাই, অবশ্যই অবশ্যই ভর্তি হওয়া, মনে থাকবে কালকে থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে তাহলে আপনাদের জন্য কিন্তু মাত্র 100 টাকা, ওকে ঠিক আছে, বাই বাই, খুব তাড়াতাড়ি দেখা হবে আবার আপনাদের সাথে 6 নম্বর লেকচার নিয়ে। ভাইয়া জানাই দিবে পোস্ট দিয়ে, একটু খেয়াল রাখেন গ্রুপের পোস্টগুলো, ওকে। আজকের মতো এখানে যাচ্ছি, আল বিদা।